এটা কোরআনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত। তবে প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় নিজের জীবনকে আরও উন্নত করার দিকে খেয়াল রাখতে হবে, পরের সমালোচনামূলক প্রশ্ন বর্জন করার চেষ্টা করতে হবে। কারণ সওয়াব নির্ভর করবে আমাদের ইখলাসের উপরে। প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক অনেক জরুরি কথা আমরা শিখতে পারি। তা আমরা বিসমিল্লাহ বলে উত্তর শুরু করি। পুরুষ ও মহিলার সালাতের মধ্যে হাত বাঁধা, রুকু করা, সেজদা করা, অন্যান্য বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পুরুষ ও মহিলাদের নামাজের ভিতরে হাদিসের আলোকে মৌলিক পার্থক্য তেমন নেই। শুধুমাত্র তিনটে বিষয়ে হাদিসে পার্থক্যের কথা আছে, অধিকাংশ হাদিসই দুর্বল। দুটো তিনটে হাদিস আসছে। একটা হলো রুকুতে যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন পুরুষরা কোমর এবং মাথা সোজা করতে হবে, একদম এরকম সোজা। মেয়েরা স্বভাবতই তাদের জন্য এরকম সোজা হওয়া কষ্টকর শারীরিক অবস্থা, মেয়েদের জন্য বলা হয়েছে একটু কম। সাজদায় পুরুষেরা ফাঁকা হবে, মেয়েদের ক্ষেত্রে একটা বর্ণনা এসেছে গোটাশোটা হয়ে। আর বসার সময় পুরুষেরা আত্মায়াতুতে পা ভাঁজ করে বসেন, মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আসন গেড়ে। আপনারা যেমন এখন বসছেন না, চার জানু হয়ে বলা আমাদের দেশে বাবু মেরে বসা বা আসন গেড়ে বসা বলে, বা নিত মানে এরকম করে বসা আর কি, এটার কথা আসছে। এই যে তিনটে পার্থক্য, এই তিনটাও সনদগতভাবে দুর্বল। শুধু একটা পার্থক্য একটু জোরালো, সেটা হলো সাজদা। একটা মুরসাল হাদিসে আসছে তাবেই পর্যন্ত সনদ সহি, কিন্তু তাবেই কোন সাহাবির কাছে শুনেছেন বলেননি, যে রাসূলুল্লাহ সাল্লাম দুটো মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা নামাজ পড়ছিলেন, তিনি বলেন তোমরা একটু গোটাশোটা হয়ে সেজদা করো। এই হলো পার্থক্য। এখানে আরও বলে রাখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পার্থক্যের পক্ষে ছিলেন না। আপনারা হেদায়ে কিতাবে দেখবেন যে এই হাত বাঁধার ব্যাপারেও নারী পুরুষ সমান, এটাই হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মূল মত। একটা দুর্বল সনদের মত হলো যে মেয়েরা উপরে বাঁধবে, ছেলেরা নিচে। এরপরের কথা হলো এই যে পার্থক্যগুলো বললাম, এগুলো সব উত্তম অনুত্তমের। কোনো পুরুষ, কোনো মহিলা পুরুষের মতো নামাজ পড়লে তার নামাজের কোনো ক্ষতি হবে, এটা আমার যতটুকু জানা আছে হানাফি মাজহাবের পূর্বতন কোনো ফকিহ বলেননি। দ্বিতীয়ত, মেয়ে পুরুষের নামাজের পার্থক্য শুধু হানাফি মাজহাবের না, বরং আবু হানিফা রহমতুল্লাহ পার্থক্যর পক্ষে ছিলেন না, শাফেঈ রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ পার্থক্যের পক্ষে ছিলেন। আমরা অনেক সময় এটাকে হানাফি আর আহলে হাদিসের পার্থক্য মনে করি, এটা এরকম না। যারা আহলে হাদিস হাদিস মানার আগ্রহ করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের বরকত দেন, তারাও এক্ষেত্রে অনেক সময় বিষয়টাকে জড়িয়ে ফেলেন। সেটা হলো মেয়েদের ছেলেদের পার্থক্যের নামে যেটুকু করা হয়, এর ভিতরে একটাই আছে, সেজদাটা গোটাশোটা হয়ে দেওয়া। সেজদা গোটাশোটা হয়ে দেওয়াটা পুরুষদের জন্য হাদিসে নিষেধ করা হয়েছে, মাকরু বলা হয়েছে। তারা বলেন মেয়েদের জন্য মাকরু হবে। তবে এসব ক্ষেত্রে যেহেতু একটা মুরসাল সহি হাদিস আছে, এবং অনেক মুরসাল সহি হাদিসগুলো আমরা আমল করি, যেমন বুকে হাত বাঁধা, এটা একমাত্র একটা মুরসাল সহি হাদিস আছে, অর্থাৎ হাদিসটা তাবেই পর্যন্ত সহি, কিন্তু তাবেই সাহাবীর নাম বলেননি। সর্ব অবস্থায় কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়েন, তাহলে নামাজের কোনো মাকরু হবে, এটা হানাফি মাজহাবের পূর্ববর্তী কোনো আলেম ইমাম লিখেছেন, আমার জানা নেই। আবার কোনো মহিলা যদি একটু গোটাশোটা হয়ে সেজদা করে, এজন্য তার নামাজ মাকরু হবে, এটা মুতাকাদ্দিমিন কোনো মুহাদ্দিস ফকিহ আহমদ ইবনে হাম্বাল, কী বলে ইসহাক ইবনে রাহাওয়াই, আব্দুল্লাহ ইবনে মোবারক বা এই ধরেন কোনো তাবেইন, তাবে তাবেইন, কোনো মুহাদ্দিস আহলে হাদিস ফকিহ বলেছেন, আমার জানা নেই। বিষয়টা হলো এই ধরনের ক্ষেত্রে ফোকাহারা ভিন্ন মত পোষণ করেছেন। কোনো কোনো তাবেঈ মহিলা
সাহাবি মহিলা পুরুষদের মতো নামাজ পড়তেন, কেউ কেউ পার্থক্য করেছেন, কেউ কারোকে নিন্দা করেননি। এটা মেয়েদের অবস্থার উপরে ছেড়ে দেওয়া উচিত। অনেক মেয়ে যদি লম্বা হয়ে রুকু করতে পারতেন না আগে, মানে মেয়েরা শারীরিক ইসে দুর্বল ছিলেন, এখন আমাদের সারা বিশ্বের নারী পুরুষের ভিতরে মেদ বাড়ছে। এখন একজন মেয়ে যদি গোটা সোটা হয়ে সেজদা করেন, সেজদায় তিনবার তাসবি পড়ার আগেই দম বন্ধ হয়ে আসে, তার জন্য একটু ফাঁকা হয়ে পুরুষদের মতো সেজদা করায় কোনো সমস্যা হওয়ার কথা না, মাজহাবেও নাই হাদিসেও নাই। এই বিষয়গুলো অকারণ ঝগড়া করা হয়, আল্লাহ তাআলা হেফাজত করুন। কোনো মসজিদে নিয়মিত মুসল্লি জামাত না পেলে কয়েকজন মিলে আরেকটি জামাত করতে পারবে কিনা, পারলে একামত দিতে হবে কিনা। নিয়মিত মুসল্লি নিয়মিত মসজিদে জামাত না পাওয়াটা গুনাহের কাজ, কারণ জামাত তো মূলত প্রথমটাই, প্রথম জামাতে যদি না আসতো তাদের বাড়িঘর পোড়াতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যদি আগ্রহ আছে, ইচ্ছা আছে, দেরি হয়ে গিয়েছে, তারা মসজিদে আসেন, মসজিদে জামাত একাধিক হবে না, এটা আবু হানিফার মত না, শুধু আবু হানিফার মত, আহমদ ইবনে হাম্বলের মত, মালিক আলবানিও এই মতটা সমর্থন করেছেন। এলা মুসাজিদ বিতাকরারি আল জামাআত ফিল মাসাজিদ নামে একটা বই আছে। মূল বিষয় হলো রাস্তার পাশের মসজিদ, হাটের মসজিদ, যে মুসল্লিরা মসজিদে আজান শোনেননি, একামতের সময় ছিলেন না, তারা পরে এসে জামাত করলে এটা কোনো সমস্যা না, কারণ জামাত একটা ওয়াজিব দায়িত্ব। কিন্তু যিনি আজান শুনেছেন, অবহেলা করে প্রথম জামাত ছেড়ে দিয়েছেন, তার জামাতের অধিকার তিনি নষ্ট করেছেন। এই জন্য এই রকম মানুষেরা বাইরে জামাত করবেন, মসজিদে নয়, মসজিদে। কিন্তু রাস্তার পাশের মসজিদ, যাতায়াতের মসজিদ, হাটবাজারের মসজিদ, যেখানে মানুষ পরে এসেছে, আজান একামতের সময় ছিলেনই না, তারা জামাত করতে পারেন। এছাড়া মসজিদের বারান্দায় বাইরে জামাত করলে, অথবা যেখানে আগের জামাত হয়েছে অন্যত্র জামাত করলে ইনশাআল্লাহ অসুবিধে নেই, সানি জামাত করলে একামত দিতে হবে, কারণ একামত মুসল্লিদের জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের হাদিস, সফরে যাচ্ছিলেন তিনি, এক জায়গায় যেয়ে দেখেন সেই মসজিদে আজান একামত দিয়ে জামাত হয়ে গেছে, তিনি আবার আজানও দেন, একামতও দেন এবং জামাতে নামাজ পড়েন। পায়খানা পেশাবের পরে পানি ব্যবহারের ফলে পেশাবের স্থানে পানি লেগে থাকে, তাতে সমস্যা কিনা? না, কোনো সমস্যা নেই, বেশি অস্বস্তিগ্রস্ত হবেন না। পানির মাধ্যমে ময়লা যাওয়ার পরে যে পানি থাকে, এটাতে কোনো দোষ নেই। সূরা জোরে পড়ার ফরজ সালাতে একাকী সালাত আদায়ের সময় অনুচ্চস্বরে সূরা পড়লে সালাতের ক্ষতি হবে কি না? ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তবে আপনি প্রথম কথা হলো, জুমার নামাজের সময় বলছিলাম, একা পড়বেন কেন? একা পড়াটাই তো একটা নাজায়েজ কাজ। যদি কেউ পুরুষ মানুষ ফরজ নামাজ একা পড়ে, তাহলে ওজর ছাড়া তার জন্য একটা কবিরা গুনাহ আমল নামে লেখা হয়ে যায়। নামাজ তরকের কবিরা গুনাহ না, ওয়াজিব তরকের কবিরা গুনাহ। এই জন্য ওজর হলো দুটো, আল খাওফু আল মারদ। আপনি জামাতে গেলে আপনার জীবন বিপন্ন হবে, টাকা পয়সার ক্ষতি হবে, অথবা অসুস্থ, এছাড়া জামাতে নামাজ ছাড়বেন না। যদি মসজিদে যেতে না পারেন, ছোট জামাত করবেন। এরপরেও ওজরে যদি কেউ একাকী জামাত করেন, যেমন ফজর, মাগরিব, ইশা, তারা কেরাত, মানে একটু শব্দ করে পড়াটাই সুন্নত। সালাতে রুকুর সময় সেজদা তাসবি ভুলে পড়লে সহজদা দিতে হবে কিনা? সেজদা তাসবি রুকুতে পড়লে, রুকুর তাসবি সেজদা পড়লে কিছুই হবে না, সহজ দিতেও লাগবে না, নামাজ আদায় হয়ে যাবে। ভুল করে দুই সেজদা তিন সেজদা দিলে সালাত শুদ্ধ হওয়ার ফয়সালা কি? সহজ সেজদা দিলেই হবে। মাথা মোছে করার সময় কি চামড়ার মোজা, মোছে করার জন্য কি চামড়ার মোজা পরা আবশ্যক? মোজা দুই রকম, একটা হলো চামড়ার, এটাকে আরবিতে বলা হয় খুফ, আর একটা হলো চামড়া ছাড়া সুতা ইত্যাদি, এটাকে বলা হয় জাওরাব, বর্তমানে বলা হয় সুররাব। চামড়ার তৈরি মোজার উপর মোছে করাটা মুতাওয়াতের, অনেকগুলো হাদিস আছে। আর কাপড়ের তৈরি মোজার উপর মোছে করার ব্যাপারে হাদিস রাসূলুল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস আছে, হাদিসটা সহিহ না জঈফ এটার ব্যাপারে মুহাদ্দিসিনদের মতভেদ আছে। তবে সাহাবিরা কাপড়ের মোজার উপর মোছে করতেন। কাপড়ের মোজার উপর যে মোছে করা যাবে, এ ব্যাপারে আবু হানিফা, শাফি, মালিক, রাহিমাহুল্লাহ সবারই প্রায় একমত। শুধু কেউ কেউ শর্ত করেছেন মোজাটা একটু মোটা হতে হবে, একেবারে পাতলা না হয়, চামড়া না দেখা যায়। এজন্য
চামড়ার মোজার উপরে মোসাই করা যেমন মোতাওয়াতের সহি প্রমাণিত, কাপড়ের মোজার উপরে ওই রকম নয়। আর যে কিছু শর্ত এটা আবু হানিফা শুধু করেননি, আহমদ ইবনে হাম্বল বলেছেন যে কাপড়ের মোজার উপর মোসাই করতে হলে মোজাটা মোটা হওয়া দরকার, মোজাটা মানে চামড়া না দেখা যায়, উপরে হাত দিলে চামড়া বোঝা না যায় ইত্যাদি, একটু মোটা সোটা বলেছেন। কাপড়ের মোজা উলের মোজার উপরে মোসাই করতে হলে একটু মোটা হওয়া শর্ত বলেছেন। ওজোরে বাসায় ফরজ সালাত আদায় করলে স্ত্রীর সাথে জামাত করা যাবে কি না? জি, ওজোরে করলে যাবে, এটা সুন্নত বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুসলমানদের ভিতরে একটু ঝগড়াঝাটি হচ্ছিল, মেটানোর জন্য চলে যান। আপনারা তো মনে করেন এটা আবার তো দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ না, এটা তো দিনের কাজ না, এটা এত বড় দিনের কাজ যে জামাতে নামাজ তরক করে নবীজি চলে গেছেন, একটু গোলমাল হচ্ছিল মেটানোর জন্য চলে গেছেন। বেলালকে বলে গেলেন কতজন আলেম ইমাম এই দিনের কাজ পালন করি, কেউ করি না, চেষ্টাও করি না, অন্তত আমরা না পারি মাতবরকে একটু অনুরোধ করি তাও করি না। আপনারা বললেন আমাদের দাম নেই, আরে ভাই দাম নেই একটু বললে তো সওয়াব হবে। তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাম যাওয়ার সময় বেলালকে বলে গেলেন যে আমি তো যাচ্ছি, যদি আমার আসতে দেরি হয় আজান দেবে, আবু বকরকে বলবে নামাজ পড়ে নিতে ইত্যাদি। এটা বিভিন্ন রকম কয়েকটা রেওয়ায়ত আছে। রাসূলুল্লাহ সাল্লাম এক রেওয়ায়তে এক ঘটনায় এসে দেখেন জামাত হয়ে গেছে, তখন তিনি বাসায় চলে যান, বাসায় স্ত্রীদের নিয়ে জামাতে নামাজ পড়ে, জামাত ছাড়েননি। দেখুন যেটা বলছিলাম, এক্ষেত্রে দাঁড়ানোর নিয়ম হলো মূল নীতি, নামাজের কাতারে পুরুষ এবং মহিলা এক কাতারে দাঁড়াবে না কোনো অবস্থাতেই, স্বামী স্ত্রীও না, কারণ জামাতে গায়ে গায়ে লাগাতে হয়। আর নামাজের ভিতরে যখন নারী পুরুষ আত্মীয় হোক, পিতা বা মাতা হোক, তখন গায়ে গায়ে লাগালে একটা অস্বস্তিকর অবস্থা থাকে, এই জন্য নারী পুরুষ পাশাপাশি কাতার হবে না, সামনে পিছনে কাতার হবে। যেমন মনে করেন আপনি এবং আপনার স্ত্রী জামাতে নামাজ পড়ছেন তাহাজ্জুদ অথবা ফরজ নামাজ ওজোরে, সেক্ষেত্রে আপনি ইমাম আগে, আপনার স্ত্রী মুক্তাদি পিছনের কাতারে, দুইজন এক একজন এক এক কাতার, কোনো সমস্যা নেই। যদি আপনি আপনার ছেলে এবং আপনার স্ত্রী, তাহলে আপনার ছেলে আপনার পাশে স্ত্রী পিছনে, আপনি আপনার দুই ছেলে এবং স্ত্রী, আপনি আগে ইমাম, দুই ছেলে পিছনের কাতারে, তৃতীয় কাতারে আপনার স্ত্রী, এইভাবে নারী এবং পুরুষ জামাতের নামাজের কাতারে আলাদা দাঁড়াবেন। জিকিরের নামে দাওয়াত দিয়ে মসজিদে লোক এনে একসাথে তালে তালে হেলে দুলে চেঁচিয়ে চেঁচিয়ে জিকির করা কি সুন্নাত সম্মত? আসলে গু কি নাপাক নাপাক এই মশলা শুনলে আপনার কেমন লাগবে? আমার এরকম লাগছে, গু নাপাক আর পাক এই মশলা জানার জন্য কি প্রশ্ন করা লাগে নাকি? জিকির নামে হেলে দুলে নেচে গেয়ে জিকির তো সুন্নত, তবে আবু জেহেলের সুন্নত, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, ওরা যখন বাইতুল্লাহ ইবাদত করতো, তওয়াফ করতো, সালাত করতো, তালি তালি দিয়ে করতো। তো দুঃখ লাগে যে আমরা আমাদের জিকির করব আল্লাহর খুশি করতে, তরিকাটা কার হবে? তো ঝগড়া না করে দেখি না নবীজি কীভাবে জিকির করতেন। তো নবীজি যদি তেলে তালে তালে নেচে নেচে করতেন আলহামদুলিল্লাহ করব, নাইলে কেন করব? আল্লাহ মাফ করে, চেঁচিয়ে জিকির তো দূরের কথা, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর জিকির করো মৃদু শব্দে, আর চেঁচাবো কেন? যদি আল্লাহ না শোনেন চিল্লানোর দরকার হতে পারে। আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীর গুণগান গান অথবা ডাকেন, প্রধানমন্ত্রী ম্যাডাম, আপনি তো চিৎকার করে ডাকেন ঠিক না, নাকি আদবের সাথে ভক্তি? আল্লাহ বলছেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল, ভীতভাবে ভক্তির সাথে মৃদু শব্দে নিম্ন স্বরে মনে ভয় নিয়ে ভক্তি নিয়ে আল্লাহর জিকির করতে হয়। ভক্তি আপনার সামনে যদি পীর সাহেব বসে থাকে, প্রচণ্ড ভক্তি করেন, পীর সাহেবকে ছিলে ছিলে রাখতে পারেন? হ্যাঁ, আপনি যখন পীর সাহেবের মুসাফা করেন, কথা বলেন, দোয়া করেন, বলেন হুজুর দোয়া করেন, একজন
প্রতিমা পূজারী যখন প্রতিমার সামনে সেজদা করে প্রতিমার সামনে ডাকে তখনও চিল্লাই না, ডাকছিলেন নাকি? আর আপনি আপনার মালিকের সামনে চিৎকার করছেন অভদ্রের মতো। মেতি মৃত ব্যক্তির জন্য দোয়া কিভাবে করা যায়? আমাদের সিস্টেম না সুন্নত সিস্টেম স্যার? আমাদের সিস্টেমে হলে ভালো হয়, আমরা মাঝে মাঝে কিছু পাবো। আপনারা সবাই যে বছরে একবারও আমাদের দিয়ে দোয়া করান, আমরা তো কিছু তো পাবো। বাংলাদেশের মানুষ অভদ্র না, হুজুরদের দিয়ে কোনো কাম করালে পয়সা দেয়, কম দিক বেশি দিক, ঠিক না? তবে মজা হলো, আপনাদের এই উপলক্ষে বলি, ফেনি গেছিলাম, আমার সাথে সালমান ছিল, প্রশ্ন করেছে, হুজুর জানাজার নামাজ পড়ে হুজুরের টাকা নেয়, এটা জায়েজ আছে কিনা? বললো জায়েজ নেই, মানে এই সিস্টেমটাই তো সবচেয়ে ভালো। আপনারা ছেলে মেয়েদেরকে নামাজ শেখাবেন না, জানাজাও শেখাবেন না, আমরা আসি তো, আপনি মরে গেলে আমি জানাজা পড়ে তো আপনি পয়সা দেবেন? আপনারা ছেলে মেয়েদের কোরআন শেখাবেন না, আমরা আসি তো, আপনি মরে যাবেন আমরা কোরআন পড়ে দেবো, পয়সা দেবেন? আপনি মরে যাবেন প্রয়োজনে কবরের পাশে, আমরা 40 দিন পর্যন্ত আপনার পাহারা দেবো, নো চিন্তা, শুধু টাকা। অ্যাড আছে ইন্টারনেটে, $5 তাহাজ্জুদ, $15 জুমা, $20 পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুমা, $100 রমজান, আপনি দেবেন তারা আপনারটা করে দেবে, ঠিক আছে না? দুর্ভাগ্য, আসলে আপনারা যেহেতু অন্যায় করেন সেহেতু মানে আপনারা সুযোগ দেন, তা আমরা আপনাদের ঠগাই। কথা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কে? দোয়া করবে কে? সন্তানেরা করবে। কি বলে করবে? আল্লাহ আমার আব্বার মাফ করেন, আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন, নাকি আমরা সবাই যে দোয়া না করলে আল্লাহ নেবে না? প্রত্যেক সময়ে সব সময়ে চলতে আপনি গাড়িতে বসে আছেন, হঠাৎ আব্বা আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আব্বা এত কিছু করে, আম্মাকে মাফ করে, আমার নানিকে মাফ করে, দাদিকে মাফ করে দাও, মুখে বলতে থাকবেন আল্লাহ মাগফিরলহু, আল্লাহ মারহামহু, আল্লাহ আগফিরলহু, দোয়া করতে থাকবেন, বাংলায় বলতে থাকবেন, এটা হলো পিতা মাতার জন্য দোয়া। সেজদায় যে দোয়া করবেন আল্লাহ মাগফিরলহু ওয়ালিদি, আল্লাহ মারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হাত তুলে দোয়া করবেন 24, যখন মনে থাকবে পিতা মাতার জন্য দোয়া করতে থাকবেন, জীবিতর জন্য দোয়া করবেন, মৃতের জন্য দোয়া করবেন, এইটা হলো সুন্নত, সব সময় করবেন। খুব ভালো করে বুঝুন, আমরা মনে করি যে নাউজুবিল্লাহ আল্লাহ বোধহয় হুজুরের মতো, হুজুরের 200 টাকা হাতিয়ে না দিয়ে যদি দোয়া চায় বোধহয় আল্লাহ দেবে না, আমি আগে 2000 টাকা খরচ করে হুজুরদের খাওয়াবো, এরপরে আল্লাহর কাজ বলো তখন আল্লাহ দেবে, বিষয়টা এরকম না। আপনি মনের আবেগে শুধু বলবেন আল্লাহ আমার আব্বার মাফ করে দাও, এই কথাটা কবুল হলে সঙ্গে সঙ্গে আপনার আব্বার আমল নামায় নেকি জমা হয়ে যাবে, এবং আপনি যে আব্বার জন্য দোয়া করলেন এর জন্য আপনার আমল নামায় পিতা মাতার খেদমতের বড় সওয়াব জমা হয়ে যাবে, যতবার বলবেন আপনি। কাজেই পিতা মাতার জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করবে মূলত সন্তান, এবং এভাবে করবে। এছাড়া অন্যান্য পিতা মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করতে পারি সবসময়। আল্লাহ কোরআনে বলেছেন الذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان الله আমাদের maaf করে দাও, আমাদের আগে যারা চলে গিয়েছেন ঈমান নিয়ে maaf করে দাও, আমরা দোয়া করব। তবে ভাইরা, এই ক্ষেত্রে দুটো সিস্টেম আছে, সুন্নত সিস্টেম, আমাদের সিস্টেম। আমাদের সিস্টেম কি? আল্লাহ আমাদের maaf করে দাও, আমাদের সেক্রেটারি সাহেবের, সভাপতি সাহেবের, আমাদের মসজিদ কমিটির অমুকের, অমুক আব্দুল সালাম, আব্দুল করিম, রকদার বলি না, আমরা প্রত্যেকেই খুশি, হ্যাঁ আমার আব্বার নামটা বলেছে, ঠিক না? এতে মানুষ খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাম অন্য নিয়ম শিখিয়েছেন, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে আত্মায়াত উঠতে বসে সালাম দিতেন, আসসালামু আলা নবী, আসসালামু আলা জিবরিল, আসসালামু আলা মিকাইল, প্রত্যেকের নাম ধরে ধরে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এত লাগবে না, তোমরা বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আল্লাহ আমাদেরকে সালাম দেন, যত নেক বান্দা আসে সবাইকে সালাম দেন। এই একটা বাক্য বললে বিশ্বের যত মানুষের নাম নেক বান্দা হিসেবে আল্লাহর কাছে লেখা আছে প্রত্যেকের কাছে সওয়াব পৌঁছে যাবে। কত সুন্দর, সহজ। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের পূর্বপুরুষ যারা ইমান আমল নিয়ে সবাইকে মাফ করে দাও। আল্লাহ যত মুসলমান মোমেন মোমেনা চলে গেছে মাফ করে দাও। এক কথা হয়ে কথা বুঝতে পারেননি? পিতা মাতা জন্য সন্তান নাম ধরে ধরে দোয়া করবে, আর বাকি মুসলমানদের জন্য সবাই সবসময় দোয়া করবেন। দোয়ার কোনো অনুষ্ঠান, জানাজার পরে দোয়ার আর কোনো অনুষ্ঠান সুন্নতে নেই, তবে আমাদের সুন্নতে আছে। পরিবারের ভালোর জন্য কিভাবে দোয়া করা যায়,
পরিবার ইসলামের অন্যতম অন্যতম শ্রেষ্ঠ বিষয়। পরিবারের দোয়াই আল্লাহ কোরআনে শিখিয়েছেন, বিশ্বাস করে কোরআনের একটা বড় অংশের দোয়া হলো পরিবারের। তার ভিতরে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের দোয়াটা সবাই শিখে নেবেন। আর পরিবারের জন্য দোয়া না, পরিবারের জন্য অনেক করণীয় আছে। স্বামী স্ত্রী পারস্পরিক দায়িত্ব বুঝতে হবে, লম্বা বলার সময় নেই। পরিবার নিয়ে অভিযোগ আমরা শুনি, প্রত্যেক পুরুষ প্রায় অধিকাংশ তার বউয়ের অভিযোগ করে, বউ কথা শোনে না। অধিকাংশ স্ত্রী অভিযোগ করেন, স্বামী কথা শোনে না। খুব রেয়ার পরিবার পাওয়া যায় বর্তমানে যারা নিজেদেরকে সুখী বলে ঘোষণা দেয়। এজন্য অনেক কিছু দায়ী, তার ভিতরে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। আমাদের আধুনিক সভ্যতা দুটো জিনিস দিয়েছে, এক হলো টিভি, টিভি আছে না ঘরে ঘরে, টিভিতে যেগুলো দেখায় নির্মল বিনোদন, এর ভিতরে মল ভরা, সেটা কি? যেটা নাটক সিরিয়াল সব কিছুর বিষয় কি? স্বামী ভালো না অন্য লোকটা ভালো, শ্বশুর শাশুড়ি ভালো না অন্য লোকটা ভালো, মানে সকল বিনোদনের নাটক সিরিয়ালের বেসিকটা কি? একটা খারাপ লোক খারাপ কাজ করে, শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করতে বাধ্য হই লোকটা খারাপ কাজ করলেও খারাপ না। যেমন একটা মহিলা স্বামীর সংসার করতে চায় কিন্তু অন্য একটা পুরুষের ভালো লাগে, সে করতে চায় না, মন টানে, এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে পরকীয় প্রেমটা আমরাই বলবো না, আসলে সব পরকীয় প্রেম খারাপ না, এরকম একটা ভাব। শাশুড়িকে দাজ্জাল চিহ্নিত করা অথবা স্বামীকে দাজ্জাল চিহ্নি, এইভাবে করা হয়, করে আমাদের যে পারি সকল সিরিয়াল পারিবারিক মূল্যবোধ নষ্ট করে। এমনকি যে বাচ্চাদের কার্টুন, কি জন্য ইন্ডিয়ান কার্টুন আছে, হ্যাঁ না ডোরিমন, দুনিয়ার অকথ্য অশালীনতা শেখায়। দ্বিতীয়ত, আমাদের সভ্যতা আমাদেরকে প্রগতি দিয়েছে, প্রগতির দাবি অধিকার, নারী অধিকার, ভাগ্য ভালো পুরুষ অধিকার এখনো দাবি শুরু হয়নি আর কি। এখন আমরা সবাই অধিকার সচেতন, অধিকার খারাপ কিছু না, অধিকার ভালো, তবে ইসলাম আমাদেরকে উল্টো জিনিস শিখিয়েছে, দায়িত্ব সচেতন। তুমি তোমারটা করো, তারটা যদি কম পাও কনসিডার করো। ইসলাম আমাদের কি বলেছে, তুমি যদি দায়িত্ব পালন না করো আল্লাহ তোমার ধরবে। তুমি দায়িত্ব পালন, অর্থাৎ স্বামীর উপরে ফরজ দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করা, সাধ্যের ভিতরে ভালো কাপড় চোপড় কিনে দেওয়া, সাধ্যের ভিতরে সর্বোচ্চ সময় দেওয়া, আর না দিলে আল্লাহ ধরবে। স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব, স্বামীর কথা মানা যেখানে যেখানে মানা দরকার, স্বামীর প্রতি কৃতজ্ঞতার বোধ থাকা, যথাসম্ভব ভালো আচরণ করা, এগুলো স্ত্রীর দায়িত্ব। যদি প্রতিটি মানুষ তার নিজের দায়িত্ববোধ এবাদতের চেতনায় স্বামী স্ত্রীর দায়িত্ব, স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করে, এই পরিবারে বরকত আসতে বাধ্য, আসবেই আসবে। তৃতীয়ত, সুন্নাত মোতাবেক পারিবারিক সময় দেবেন। বউ মানে রান্নার বুয়া না, আর স্বামী মানে বাজারের লোক না, এগুলো আপেক্ষিক কাজ। আপনারা প্রতিদিন কত সময় একসাথে খান, কত সময় একসাথে বসে গল্প করেন, এটা একটা বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে বউ বা নিয়ে না নিয়ে খেতেন না, কাজেই প্রতিদিন তিন চার বা তিনবার বা চার একসাথে খাবেন, একসাথে গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন, অবসর সময় ছেলে মেয়েদের জন্য কাটাবেন, এগুলো সুন্নত হবে, এতে বরকত আসবে। অনেক হুজুর আছেন ক্যামেরা মিডিয়ার সামনে আসতে চান না, আপনি কেন চান, তারা কেন চান না, যারা চান না তারা ভালো, আলহামদুলিল্লাহ, আশা করি তারা ইমানের কারণে তাকওয়ার কারণে আসতে চান না। আমি চাই, আমি ভালো এটা দাবি করব না, আমাদের একিন হয়েছে যে ক্যামেরার ছবিটা ছবি না, এটা সারা বিশ্বের ওলামায়ে কিরাম, ক্যামেরার ছবি যখন মেশিনের ভিতরে থাকে, ছবির যেমন মনে করেন মদ, মদ হলো আঙুরের রস, কিন্তু সব আঙুরের রস মদ না, মদ হওয়ার জন্য তার ভিতরে মাদকতা তৈরি জরুরি, একটা নির্দিষ্ট পরিমাণের মাদকতা ছাড়া ওটাকে মদের হুকুম দেওয়া যায় না। তো যেটা বলছিলাম, ছবি যখন ছবি হয়ে যায়, অর্থাৎ ছবি পারে
কাগজে থাকে, বসে থাকে, দাঁড়িয়ে থাকে, এটা ছবি, এটা হারাম। ছবি যখন মেশিনের ভিতরে থাকে, মেশিন বন্ধ করলে আর মুছে যায়, কিছুই থাকে না, তখন এটা ছবির হুকুমে আসেনি, এটা আয়নার ছবির মতো রয়ে গেছে। সামনে দাঁড়ালে দেখা যায়, সরে গেলে আর দেখা যায় না। এটা ষোলো আনা। ইসলাম যখন কিছু জিনিস হারাম করে, তার কিছু হারামের ইল্লত হাদিসে দেওয়া থাকে, এগুলো না আসা পর্যন্ত এটাকে ছবি বলা যায় না। এজন্য যে ছবিগুলো প্রিন্টেড নয়, মেশিনের ভিতরে থাকে, এগুলো ছবি হিসেবে গণ্য করেননি ওলামায়ে কেরাম। অধিকাংশ মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মিশর, পাকিস্তান সহ দিনই দাওয়াতের জন্য এই ছবিগুলো ব্যবহার করা বৈধ, এটা দাওয়াতের অংশ। এজন্য আমি আসি, আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা ওই মুত্তাকি ইম আলেমদের সাথে আমাদেরকেও তার মাগফুর গোনামুক্ত বান্দা হিসেবে কবুল করে নেন। আলেম এবং দায়ের পার্থক্য কি? জাকির নায়ক আলেম না দায়ী? আলেম যারা দিনী এলেম গভীরভাবে অধ্যয়ন করেছেন, দায়ী যারা দিনের দাওয়াত দেন, বেসিক কিছু শিক্ষা আছে কিন্তু দিনের গভীর জ্ঞান নেই। যেমন আইন সম্পর্কে দু একটা বই পড়লেই লয়ার হওয়ার লাইসেন্স পাওয়া যায় না, মেডিকেল সায়েন্সের উপরে কিছু পড়লেই তাকে ডাক্তার বলা যায় না, ঠিক তেমনই আলেম বলতে ফেকা, উসুল, আরবি ভাষার পরিপূর্ণ জ্ঞান, হাদিসের ভাণ্ডার, তফসিরের বই, এগুলো পড়তে হবে। ডাক্তার জাকির নায়েক মূলত দায়ী, তিনি কোরআন পড়ে বোঝার চেষ্টা করেন, হাদিস পড়েন আলহামদুলিল্লাহ, তবে তাকে আলেম, স্কলার, ফকি হিসেবে গণ্য করার মতো পর্যায়ে তিনি নন। তিনি আজীবন অন্য লাইনে পড়েছেন, তিনি এখন পড়াশুনো করে এলেম সম্পর্কে, তবে তিনি দায়ী পর্যায়ের, আলেম পর্যায়ের নন, অর্থাৎ স্কলার, ইসলামিক ফকি যাদেরকে বলি এই পর্যায়ের নন। ওসিলা করার সুন্নত আমল বলে দিন। ওসিলার সুন্নত আপনাদের আগে বলছি কি না, আমরা অনেক সময় আমাদের মাও আমাদের দয়ালু, আমাদের মায়ের প্রতি, আমাদের প্রতি মায়া আছে না, খালারও মায়া আছে, মার বেশি না খালার বেশি না? মা আমার সাত বছরের জীবনে 7000 বার মেরেছে, সাত বছরে খালা কয়বার মেরেছে? একবার বারে। তো ভাইরা, আমরা অনেক সময় ভুল বুঝি পীর দয়াল, ঠিক না? কি কি দয়া পীর আমার প্রতি করেছেন, আমি তো পীরের দিই, পীর আমাকে কি দেন, তারপরও পীর দয়াল আমি মেনে নিলাম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম দয়াল, আল্লাহই তাকে বলেছেন রাউফুন রাহিম, এটাও সন্দেহ নেই। আর কেউ কি দয়াল আছেন? হ্যাঁ, আল্লাহ বড়। হ্যাঁ, আমার মনে হয় কেন যেন আমরা এটা ভুলে যাই, সবচেয়ে বড় দয়ালু যে দয়ালু, তার দয়াই তো বড় ওসিলা, ঠিক না? এটা বুঝতে হবে না, আল্লাহর কাছে ওসিলা সবচেয়ে হলো আল্লাহর নিজের নাম, আল্লাহর নাম, আল্লাহর গুণ, ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তুমি তোমার রহমান রহিম গাফফার সাত্তার নাম, এ ওসিলা আমার মাফ করে, এসিলা আল্লাহ আমার কিছু নেই, তুমি রহমান, এই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা। বান্দা যখন আল্লাহ তাআলার নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যায়, এটাকে আল্লাহ রসুলের ইসমে আজম বলেছেন, বিভিন্ন দোয়া আছে নাম দিয়ে চাওয়া। আমাদের এই অনুষ্ঠান অনলাইনে, এইবার প্রথম মাজলিসে সুন্নাহ অনলাইন করা হচ্ছে, আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ দেখছেন। আমরা সামনে অনলাইন প্রশ্নের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, আমরা এখানে 200-300 সাথে, আর 500-700 যদি বাইরে দেখেন তা আপনারা যারা টাকা দিচ্ছেন বা সব একটু বাড়বে না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহ তাআলার কাছে ওসিলা দেওয়ার সবচেয়ে বড় ওসিলা হলো আল্লাহ তাআলার নাম, হাদিসে অনেক দোয়া আছে। দুই নম্বর হলো আল্লাহর কাছে বড় ওসিলা আমাদের আমল, আল্লাহকে খুশি করার জন্য যেটুক করেছি, কিছুই করিনি আল্লাহ তবুও তোমার ডাকছিলাম ওই কথাটা বলে। আর এই ধরনের একটা ওসিলা হলো নবীজির উপর ইমান আনা, নবীজির মহব্বত, নবীজির দরুদ। এই জন্য
আমরা বলবো আল্লাহ তোমার নবীর উপর ঈমান আনছি, তোমার নবীর মহব্বত করছি, কিছুই করতে পারিনি, সুন্নতের মহব্বতটা করছি আল্লাহ, আল্লাহ এই ওসিলায় অন্তত আমাদের এটা করো, এই ধরনের দোয়া চাই। কারোর দোয়ার ওসিলা দেওয়াও ভালো, কেউ যদি আপনি আমার কাছে দোয়া চাইলেন, আমি যদি দোয়া করি আল্লাহ আমি গুনাহগার, আমার অমুক ভাই আমার জন্য দোয়া করেছে, আপনি তার দোয়াটা কবুল করে আমাকে মাফ করেন, এটাও ভালো। অর্থাৎ ইসলাম চায় আপনাকে কোনো না কোনো ব্যাপারে আল্লাহমুখী করতে, আমার মুখী হয়ে না। যখন আপনি শুধু আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর ওসিলা মাফ করে দেন, তখন আপনার মনটা এই দিক থেকে যাচ্ছে, করতে করতে কি হবে, আমি আপনার অন্তরে বড় হয়ে যাব, আল্লাহ তাআলা আউট হয়ে যাবে, কথা বুঝতে পারেন না। যখন মার কাছে যে প্রতিবারে মা খালার ওসিলায় মাফ করো, দেখবেন খালা বড় হয়ে যায়, মা ছোট হয়ে যায়। মৃত ব্যক্তির দাফন ও দোয়ার কাজ কিভাবে সম্পন্ন করব, মৃত ব্যক্তির দাফন দোয়া সুন্নত পদ্ধতি আছে, মানুষ জানে। মৃত ব্যক্তিকে গোসল দেবেন, গোসলের পরে কাফন পরাবেন, যেটা আছে তিনটে বা পাঁচটা, এরপরে জানাজা সালাত আদায় করবেন, দ্রুত কবর দেবেন। কবরের দাফন করার পরে কিছু সময় দাঁড়িয়ে থাকবেন, প্রত্যেকে তার জন্য মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। মৃত ব্যক্তিদের নামাজ বর্ণনা আমল কিভাবে করব, মৃত ব্যক্তির নামাজ পড়া যায় না, এটা সহি কথা হলো, মৃত ব্যক্তির নামাজ জীবিতরা পড়ে দেবে না। রোজা কাজা থাকলে জীবিতরা করে দিতে পারে, এরকম একটা মত হাদিস আছে, তবে কাফফারা বা ফিদিয়া দিয়ে দেওয়াই উত্তম। অন্তর অহংকার হিংসা রিয়া দূর করার সুন্নত আমল বলে দিন। আলহামদুলিল্লাহ, এই একটা আমল আমার খুব ভালো লাগে, প্রশ্ন ভালো লাগলো, তা নিজেকে উত্তরণের প্রশ্ন, আসলে পরের চিন্তা করে লাভ নেই। অন্তরের অহংকার হিংসা দূর করার জন্য বিভিন্ন দোয়া আছে, আমার রাহে বেলায়েত বইটা আপনারা পড়েন, যদি সত্যই এগুলো চান, রাহে বেলায়েত বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে পড়বেন, আশা করি বইটা একবার দুবার পড়লেই আপনারা ফায়দা পাবেন। এতে কিছু দোয়া আছে, আল্লাহুম্মা তাহির কলবি মিনার রিয়া ওয়া আমালি মিনান নিফাক ওয়া আইনি মিনাল খিয়ানা, হিংসা থেকে মুক্ত হওয়ার। তবে এমনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার অন্তরকে হিংসা মুক্ত করেন, আর কারোর প্রতি কোনো অকল্যাণের মনোভাব আসলেই দোয়া করেন, অহংকারের মনোভাব আসলেই আল্লাহর নিয়ামতের কথা। যেমন আমার যখন মনে হয় একটা লোক দেখছে আলেম খারাপ কথা বলছে, মনে হলো আমায় খুব ভালো, সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি মনে করার, আল্লাহ তুমি দেশগুলো তো আমি ভালো, আল্লাহ যতটুক নিয়ামত দেশ না দিলে তো আমি ওর সে খারাপ হতাম, আল্লাহ কবুল করে নাও। আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন এটা যে আল্লাহর দেওয়া নিয়ামত, এটা যখন মনে করবেন তখন আর অহংকার আসবে না। সৌদি আলেম রাবি বিন হাদিমাত খালি সম্পর্কে জানতে চাই, গোলাম সরোয়ার অনলাইন থেকে প্রশ্ন করেছেন। আচ্ছা, এটা মানে আলহামদুলিল্লাহ অনলাইন প্রশ্ন করেছেন রাবি ইবনে হাদি আল মাদখালি। আসলে আমরা যখন ছিলাম তার লেখা কোনো বই বা তার সম্পর্কে আমি তেমন কিছু পড়িনি, পরবর্তীতে এনার নাম শুনেছি, ইদানিং তার অনেক কথাবার্তা আছে, তবে আমার তার ব্যাপারে খুব ভালো জানা নেই, যেহেতু জানা নেই সেহেতু আমরা আজকে বললাম না, পরবর্তীতে আমি ইন্টারনেটে তার লেখালেখিগুলো দেখে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের পড়ার জন্য কোন তাফসিরটা সবথেকে ভালো, দোয়া করেন। আমি শেষ জীবনে বুড়ো বয়সে একটা নিয়ত মনে আসছে যে কোরআন কারিমের তরজমা এবং মুক্তাসার তাফসির করব, উদ্দেশ্য হলো অন্তত শেষ জীবনে কিছু কোরআন পড়ালেখার ভিতরে থাকি। আর অনেক আলেম করেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পাশাপাশি যদি সহজবোধ্য কিছু করতে পারি, বর্তমানে এখন পর্যন্ত আমার জানা মতে সহজ অল্প তাফসিরে তাফসির তাওজিহুল কোরআন, তাওজিহুল কোরআন শেখ তাকি উসমানির লেখা, আমি যেহেতু একটু পড়ছি সামান্য, অনুবাদ মোটামুটি সহজ, তাফসির বেশি নেই, আপনারা এটা পড়তে পারেন ভালো, আর বড়র ভিতরে তাফসিরে ইবনে কাসির পড়তে পারেন, বাংলা অনুবাদ আছে। আমাদের মসজিদে ইমাম ফজরের সালাতে আসেন না, সেক্ষেত্রে মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ান, তাই আমি মাঝে মাঝে একামত দিই, একামতের শব্দগুলো একবার বলি, একে সংক্রান্ত হাদিস পড়েছি, বেশ কয়েকজন মুয়াজ্জিনের কাছে অভিযোগ করেছে, মুয়াজ্জিন আমাকে নিষেধ করে বলেছে ফিতনা সৃষ্টি করা যাবে না, আমি কি আসলেই ফিতনা সৃষ্টি করছি, দুইবারের হাদিস আছে এটাও জানি, অবশ্যই ফিতনা সৃষ্টি করছেন আপনি, কারণ দুইবারের হাদিস আছে জানার পরে
আপনি এমন কাজ কেন করবেন যেটা বিতর্ক তৈরি করে? দুইবার একামত আপনারা বুঝেছেন কি না, একামত দুইভাবে দেওয়া যায়। একটা হলো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সৌদি আরবে মাশাআল্লাহ, এটা সহিহ বুখারীতে আছে। আরেকটা যেটা আমরা দিই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সৌদিরা শুনলে বলে আজান দিচ্ছে নাকি? কিন্তু এটা সহি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি বলছেন, হাদ আল ইসনাদ ফি গায়াত আস-সিহাহ, চূড়ান্ত সহি। ইমাম বুখারি আনেননি, ইমাম বুখারি মুজতাহিদ, তিনি একটা আনেছেন একটা আনেননি, আমরা কি করতে পারি? হাদিস তো সহি। আর যে সমাজে যেটা প্রচলিত আছে সেই সমাজে সেইটা বাদ দিয়ে আরেকটা সহি আনতে যাওয়াটা নিঃসন্দেহে ফিতনা, আপনি কেন আনবেন এটা? হ্যাঁ, মানুষদেরকে জানানোর জন্য ওটাও যে সহি, এই জন্য মাঝে সাঝে যেন মানুষ জানে যে ওটাও সহি, এটাও সহি, এটা ঠিক আছে, কিন্তু এটা নিয়মিত করে একটা অস্বস্তি তৈরি করা, এটা আসলে ঠিক না। আপনি দুবার বলবেন, যেহেতু দুবার সহি, মৃত ব্যক্তির জন্য একক বা দলবদ্ধভাবে দোয়া করার পদ্ধতি কেমন হবে, আবার কবরের কাছে গেলে কেমন করে করতে হবে? কবরের কাছে দোয়া করলে মাইয়ের তাড়াতাড়ি পাবে, আর এখানে বসে দোয়া করলে একটু লেট হবে নিশ্চয়ই, ঠিক না? হ্যাঁ, কবর জিয়ারত অর্থ দোয়া নয়, জিয়ারত মানে দেখা করা, সালাম দেওয়া, সালামের সময় মুখতাসর দোয়া করা, যেমন আমি আমার আব্বার কবরের পাশে গেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আব্বা আপনি ভালো থাকেন, আল্লাহ আপনাকে জাজায় খের দিবেন, এগুলো কথা বলা। আমার যে দোয়া আল্লাহর কাছে করব, এটা যদি আমি মসজিদে বসে করি তাহলে আব্বা কম পাবে, তাই না? এই দূরত্বের কারণে কিছু সওয়াব কেটে যাবে নাকি? তো এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের এক ধরনের মূর্ত পূজা আর কি, মূর্ততার ভক্তি। জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাম আজীবন 99% ঘটনায় সবসময় মুক্তসর সালাম দিয়েছেন, একটা বাক্য বলেছেন, হাতও তোলেননি, কিছুই করেননি, সালাম, এরপরে আল্লাহ তোমাদের মাফ করুক, আমরা একসাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক, আপনারা চলে গেছেন আমরা আসছি, এই ধরনের কিছু বাক্য। এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাম গভীর রাত্রে জিব্রাইল এসে খবর দেন, আপনি বাকি গোরস্থানে যে মাইয়েদের জন্য দোয়া করেন, তিনি যে সেখানে দোয়া করেন, একটা ঘটনা পাওয়া যায়। তো এই জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন, জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরের চলে যাব, মাইয়েদকে সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন, এরপরে বাকি সবসময় মাইয়েতের জন্য দোয়া করবেন। এরপরেও যদি কেউ মাইয়েতের জন্য দোয়া করতে চান, কেবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়েতের জন্য দোয়া করবেন, কোনো নির্ধারিত সিস্টেম নেই। বিশেষ করে আমরা যেটা করি, কি করি, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে কি করি, বক্সে দেন আপনারা, ঠিক না? এটা খুব ভালো ব্যবস্থা, সেটা হলো এটা আমাদের জন্য সুবিধা। শবে বরাত আসলে, শবে কদর আসলে আপনারা কি বলেন, হুজুর তিন খতম কোরআন পড়ছি বুকশে দেবেন, বলেন না? এগুলো ভালো। আপনি যখন কোরআন পড়ছিলেন, আপনি তো আব্বার নিয়েতেই পড়েছেন নাকি? আম্মার নিয়েতেই তো পড়েছেন, আল্লাহ তো মনের কথা জানতেন না। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে পড়ছেন আপনার আম্মাকে সওয়াব দেওয়ার নিয়েতে, এটা জানতেন না? জানতেন। আপনি মনে করেন খতমের নিয়ত করেছেন, 10 পারা পড়ে আর পারেননি, আল্লাহ তো আর ওই 10 পারা দেবে না আপনার মার দেবে, তবে আমি যতক্ষণ বলে না দিই আল্লাহ ততক্ষণ দেবে না। হ্যাঁ, বিষয়টা ভালো করে বোঝেন, আমি আমার আব্বার নিয়েতে, আম্মার নিয়েতে কোরআন পড়লাম, দান করলাম, সদকা করলাম, যাই করলাম, আল্লাহ আমার নিয়ত জানলেন, হুজুর এসে বক্সে না দেওয়া পর্যন্ত আল্লাহ ওটা আমার আব্বাকে দেবে না নাকি? কোথার থেকে এই চিন্তাগুলো আমরা আনছি, আল্লাহ মাফ করে। আমি যখন সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, যদি নিয়ত থাকে মাইয়েদের জন্য, তো অটো চলে যাচ্ছে, আমি বলতে পারি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ নতুন দোয়া করব আমরা, যে আল্লাহ আমার মাইয়েদকে মাফ করেন, তার জান্নাত দেন, তার কোনো কবরটা প্রশস্ত করে দেন, নূরে মুনাওয়ার করে, বিভিন্ন জিনিস বলতে পারি, কিন্তু যেটা পড়া হয়ে গেছে আল্লাহ দিয়ে দিয়েছে ওটা আবার আমার দেওয়ার দরকার কি? কথা বুঝেন না? এই জন্যই কবরের পাশে যদি দোয়া করতে চান, এমনি দোয়া করবেন কেবলামুখী হয়ে, দোয়ার আগে দরুদ শরীফ পড়া
আল্লাহর হামসানা পড়া, এগুলো দোয়া কবুলের ওসিলা, বক্সে দেওয়ার জন্য না। আপনি পাঁচবার দরুদ পড়লেন, আল্লাহ এই দরুদ শরীফের ওসিলা আমার দোয়াটা কবুল, আব্বাকে মাফ করে দেয়, এটা বলতে পারেন। সর্বাবস্থায় কবরের পাশে দোয়া করা তেমন কোনো দোয়া নয়, ঘরে বসে দোয়া করলেই হবে। দোয়া করার সময় কাদের ওসিলা করতে হবে? ওসিলা তো করতে হবে, ওসিলা দুটো অর্থ, একটা হলো মাধ্যম উপকরণ, একটা হলো মধ্যস্থ। মার কাছে সন্তান কিছু চাইতে গেলে কাদের ওসিলা দিয়ে চাইতে হয়? খালা, ফুফু, শাশুড়ি, আব্বা। মার কাছে সবচেয়ে বড় ওসিলা মায়ের মাথা, ঠিক না? মা বলে ডাক দিলে মা সব ভুলে যায়, এটা অদ্ভুত। মার যত রাগই থাক, যখন ছেলে বিপদে পড়েছে, মেয়ে বিপদে পড়েছে, মা বোঝে, ও কোনো রাগ মাগার থাকে না, মা সব ভুলে দেয়। মায়ের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? লক্ষ কোটি গুণ বেশি। এই জন্য মূলত আল্লাহর কাছে কোনো মধ্যস্থতা লাগে না। তবে আল্লাহকে খুশি করে নিজের আবেগ বুঝাতে আল্লাহর নামের ওসিলা দেব, অথবা আমার কোনো ছোটোখাটো আমল থাকলে ওসিলা দেব। মা বাবার ভক্তি করেছি, অমুকের উপকার করেছি, আল্লাহ নবীর দরুদ পড়েছি। কোনো ব্যক্তিকে মুজাররাদ আল্লাহ অমুকের ওসিলাই, এটা সুন্নতে এরকম পাওয়া যায় না। তারপরেও যখন আমরা রসুল্লাহ সাল্লামের ওসিলা দিই, আল্লাহ রসুল্লাহ সাল্লামের ওসিলা মানে রসুল্লাহ সাল্লামের প্রতি আমাদের ইমানের ওসিলা, আমাদের মহব্বতের ওসিলা। এই জন্য সবসময় আমল অথবা যেন মনটা আল্লাহর দিকে থাকে, ওসিলার দিকে মনটা না চলে যায়, যেন এমন না হয় যে ওই ওসিলা না হলে আমি বোধহয় পাইতাম না। কোনো ছেলে যদি মানুষের কাছে বলে আমার খালা না থাকলে অথবা আমার বড় ভাই না থাকলে মা আমার এত আদর করতো না, আর মার কাছে যদি যে মানুষ যে এই কথা বলে যে তুমি নাকি তোমার এই বড় ছেলের কারণে ছোটো ছেলের খুব আদর করো, মা খুশি হয় না বেজার হয়, কি মনে হয় আপনাদের? ওই ছেলেটা কি মাকে সম্মানিত করছে না অপমানিত করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না, ঠিক না? তা আমরা যখন বলি অমকের ওসিলা না হলে আল্লাহ দিত না, তখন আমরা আল্লাহকে মর্যাদা নষ্ট করি, প্রমাণ করি যে আল্লাহ ভালো আল্লাহ না। যার কাছে যেটা সেটার ওসিলা। আলেমের কাছে কি থাকে? এলেম থাকে। পীর সাহেব, আলেম, হুজুর, মাওলানা, তাদের কাছে কি থাকে? এলেম এবং আমল। তারা হচ্ছেন এলেম আমলের ওসিলা। আমি তার কাছে এলেম শিখতে যাবো, আমল করতে যাবো, রহমত, দয়া, বরকত, এগুলো কার কাছে থাকে? ওই জিনিসের জন্য আর কেউ ওসিলা লাগবে, এটা চিন্তা করলে কিন্তু ইমান থাকবে না। মানুষের বীর্য পাক না না পাক, হাদিসের আলোকে অধিকাংশ ফকি পাক বলেছেন, আবু হানিফা রহমতুল্লাহ না পাক বলেছেন। ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাই, কথা তো সত্য, একটা ভালো মৌলিক বিষয় ছিল। ভালোবাসা দিবস সম্পর্কে আমার পুরনো আলোচনা আছে, তোমরা একটু ইন্টারনেটে এটাকে নতুন করে দিও। প্রথম কথা হলো ভালোবাসা দিবস বলে কোনো দিবস নেই, এটা ইসলাম বাঙালি জাতির বিরুদ্ধে একটা প্রতারণা। এই দিবসটার নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটার ইংরেজি নাম বিশ্ব ইন্টারন্যাশনাল লাভ ডে। ইংরেজিতে সার্চ দিয়ে দেখেন তো আছে নাকি? ওয়ার্ল্ড লাভ ডে আছে, তাহলে বিশ্ব ভালোবাসা দিবস হলো কি করে? এটার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস। এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস, যেমন হিন্দু সম্প্রদায়ের জন্য বিশ্ব শিক্ষা দিবস হলো সরস্বতী পূজা। সরস্বতী পূজার দিবসকে যদি কেউ বিশ্ব শিক্ষা দিবস দিয়ে পালন করে, এটা ঠিক হবে নাকি? মুসলমান যদি সরস্বতী পূজায় অংশ নেয় তাহলে কি মান থাকবে? ঠিক বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করলে ইমানটা ওইভাবেই নষ্ট হবে। অনলাইন কিছু প্রশ্ন আসছে, এসএসসি পরীক্ষার হলে কারো কাছে কোনো উত্তর জানতে চাইলে কি গুনাহ হবে? জি, পরীক্ষা আমি প্রতারণা যদি করি তাহলে প্রতারণাটা জাতিকে করা হয় আর প্রতারণা ঠিক নয়। তবে পরীক্ষায় প্রশ্ন জেনে নেওয়াতে কোনো সমস্যা নেই, নিচেই লিখে দিতে হবে এই প্রশ্নটা পাশের ছেলের কাছ থেকে জেনে নিয়েছি পরীক্ষক সাহেব, যেন কেউ প্রতারিত না হয়।
তাহলে তো প্রতারণা করে হয়ে গেল, ঠিক না? কোনো আমি লিখেছি, আমি দাবি করেছি, আমি না দেখে লিখেছি, তাহলে আমার পরীক্ষক প্রতারিত হলেন, পরীক্ষকের মাধ্যমে জাতি প্রতারিত হলো, অযোগ্যতা সহ আমি সার্টিফিকেট পেলাম। হ্যাঁ, যদি আমি লিখে দিই যে আমি এই অংশটুকু শুধু শুনে লিখেছি, তাহলে আর কোনো প্রতারণা নেই। যেমন কোনো পণ্য বা এইটুক পুরনো এইটুক নতুন, কোনো সমস্যা নেই। আসলে দুর্ভাগ্য, আমরা পুরো জাতিকে প্রতারণামুখী করেছি। এই যে আমরা ক্লাস ফাইভ সমাপনী, সমাপনীর মাধ্যমে একটা লাভ হয়েছে, শিশুরা নকল শিখেছে, জানেন তো? দুর্ভাগ্য, শিশু মনে নকল ঢুকার পরে ও আজীবনই নকল করবে, ও চাকরি পাওয়ার পরও নকল করবে। এই যে আমরা পুলিশদের নিয়ে খেপছি, পুলিশরা খুব অন্যায় করে। আরে পুলিশরা আমাদের জাতির মানুষ না, ওরা আমাদের তোমার মানুষ। আমরা তাদের জন্য দুর্নীতি করার পরিবেশ করে ফেলেছি, তাদের চাকরি নিছি টাকা নিয়ে, ওরা জানে আমার টাকা, তাদের মাধ্যমে আমরা দুর্নীতি করছি। আমি লিখে দিচ্ছি অমকের নামে একটা মিথ্যা কেস দাও, অমক কেসের টাকা, আমরা তাদেরকে দুর্নীতি করাতে করাতে তাদের কাছে এটা তালপানি হয়ে গেছে, আমরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছি। তো এই জন্য বিষয় হলো যে এই ছেলেটা যে প্রশ্ন করেছে, ইমান আছে বলে, বুঝেছেন? হয়তো দেখা যাবে ছেলেটা দাড়ি রেখেছে, ব্যাস ওকে জঙ্গি বলে ধরে নিয়ে গেছে, কিন্তু ও জীবনে কোনোদিন হয়তো নকল করতো না, জীবনে কোনোদিন ও দুর্নীতি করতো না। এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গেলে সততাকে উৎসাহ দিতে হবে এবং দুর্নীতিকে নিরুৎসাহিত করতে হবে, মডেল তৈরি করতে হবে। আপনাদের অনেকবারই বলছি, আজকেও জুমায় আমরা বলছিলাম, আজকে এই প্রসঙ্গে আপনাদের কাছে আনিনি, যে মানুষের সামনে শুধু ভালো কথা বললে হবে না, ভালো মডেল পেশ না করলে মানুষ ভালো হতে পারে না। এর আগে জন্য কী করছিলাম, আমরা আর একটা আলোচনা করছিলাম ওই ওসিলার কথা নাকি, ও ভ্যালেন্টাইন্স ডে, জি। তৃতীয় হলো ভালোবাসা, মানুষ মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দরিদ্রদেরকে ভালোবাসে, বাসে না? বিশ্ব ভালোবাসা দিবসে কোন ভালোবাসাকে আপগ্রেড করা হয়? অশালীন ভালোবাসা, ঠিক না? এটা হলো মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র। মানুষের ভিতরে যখন অশালীন ভালোবাসাকে প্রমোট করা হয়, তখন শালীন ভালোবাসা কমতে থাকে। অশালীনতা, অশ্লীলতা যখন বাড়ে, পরিবার কমে, পরিবারের সম্প্রীতি কমে, বিভিন্নভাবে আমরা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছি। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস পালন করার চেয়ে দুই চার গ্যালন মদ খেলে গুণা কম হবে, কারণ মদ খেলে গুণা হবে, ইমান নষ্ট হবে, আর বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে গুণা আরো বেশি হবে এবং ইমানটাও নষ্ট হবে। ইমাম ফরজ নামাজের সময় সূরা ফাতিহা পড়ার সময় দেয় না, এক্ষেত্রে আমরা কি করব? সূরা ফাতিহা পড়ার সময় না দিলে, প্রথমত আমাদের মূল মাসলাটা, যেহেতু অনলাইন আসছে প্রশ্নটা, সূরা ফাতিহা পড়ার সময় না দিলেও ইমামের সাথে রুকুতে যেতে হবে। মুসলিম উম্মার 99% ফকি একমত, এটা সহি হাদিসের ভিত্তিতে, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, যদি রুকু পাওয়া যায় তাহলে রাকাত পাওয়া হয়ে যায়, সূরা ফাতিহা না পেলেও। এই জন্য যে সকল নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, যেমন বিশেষ করে সেহরি নামাজে, শেষ রাকাতগুলোতে ইমাম সাহেব এমন স্পিডে ফাতিহা পড়েন যে মুক্তাদি ইয়াকা নাবুদু যাইতে পারে না। তো এটা দুঃখজনক। তো আবার ইমাম সাহেবটা আগে দাঁড়াইতো, কয়েক সেকেন্ড আগে শুরু করে, যদি আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা শেষ না করতে পারি, সমস্যা নেই, রুকুতে চলে যেতে হবে, এটাতে নামাজ আদায় হয়ে যাবে। মানুষ এটা একটা প্রশ্ন শুনেছি, জায়েজ কাজ করলে কি সওয়াব হবে? জায়েজ মানে হলো বৈধ, বৈধ বোঝেন? জায়েজ সওয়াব হতেও পারে নাও পারে, সুন্নত জায়েজের ভিতরে। আমাদের কর্ম তিন প্রকার, জায়েজ, নাজায়েজ, সুন্নত। সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে করেছেন, যেমন মাথায় হ্যাট বা মাথাল দেওয়া, এটা জায়েজ, টুপি দেওয়া সুন্নত, শুয়ে খাওয়া জায়েজ, খাওয়ার সময় বসাটা সুন্নত। জায়েজ মানে গুণা নেই, না জায়েজ হবে না। আর সুন্নত মানে জায়েজ প্লাস, জায়েজ প্লাস, নবীজি করেছেন। এই জন্য যেটা সুন্নতের বাইরে জায়েজ, সুন্নতের ব্যতিক্রম জায়েজ, এটাতে কোনো সওয়াব হবে না, কিন্তু গুণাও হবে না।
ওয়ার আল্লাহ। আমেরিকার একজন বক্তা বলেছেন, আকিদা শব্দটা কোরআনে নেই, তাই তাওহিদের তিন ভাগ করে কঠিন করা হয়েছে আকিদাকে, তাই আকিদা নিয়ে পড়ার দরকার নেই, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম ইমান থাকলে হবে। এই কথাটা কতটুকু ঠিক? আপনার আকিদা বই পড়ব না। কথা হলো এখানে কিছু সত্য কিছু মিথ্যা আছে। শব্দ কোরআনে নেই 100 বার, আকিদা শব্দ কোরআনে নেই, ঠিক আছে। যেমন মাদ্রাসা শব্দ হাদিসে নেই, তার মানে মাদ্রাসায় পড়ব না, শুধু ইমান আনলেই হবে, কথাটা ঠিক হলো নাকি? এটা খুবই দুঃখজনক কথা। তৌহিদকে তিন ভাগে করা নাজায়েজ কিছু না। তৌহিদ আল্লাহই ভাগ করেছেন, আল্লাহ দুই ভাগ করেছেন, কেউ একটু এলাবোরেট করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান এনেছে কিন্তু মুশরিক। ইমান সহ মুশরিক কিভাবে হয় এটা যদি আপনি না বোঝেন, এটা বুঝতে গেলে তৌহিদের ভাগ করতে হয়। তৌহিদের ভাগ কোরআনে আছে, তবে ভাগগুলো ব্যাখ্যাটা আমরা আলেমুল আমারা করেছেন। আকিদা নাম না দিলেও ইমান নাম দিতে হবে, আপনাকে ইমান স্টাডি করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই, এটার এলেম তোমাকে অর্জন করতে হবে। এই জন্য পরিভাষা, আকিদা পরিভাষাটা তাবেঈনদের যুগ থেকে শুরু হয়েছে, কিন্তু ইমান তাওহীদ, তাওহীদের এলেম তো লাগবে। আপনি কিতাবুল আকিদা না পড়েন, কিতাবুত তাওহীদ পড়েন, কিতাবুল আকিদা না পড়েন, কিতাবুল ইমান পড়েন। ইমান পড়তে হবে না, ইমানের এলেম লাগবে না, এটা ভয়ঙ্কর ভুল কথা, তাহলে তো আপনি শিরকে চলে যাবেন। কোরআন কারিমের তিন ভাগের দুই ভাগ হলো ইমান নিয়ে, কাজে এই দুই ভাগের এলেম তো আপনাকে শিখতে হবে। সেই বইটার নাম কিতাবুল আকিদা হতে পারে, কিতাবুল ইমান হতে পারে, কিতাবুত তাওহীদ হতে পারে। তাওহীদ শব্দটা কোরআন সুন্নাহ ব্যবহৃত, ইমান শব্দটা কোরআন সুন্নাহ ব্যবহৃত, আকিদা শব্দটা কোরআন সুন্নায় আসেনি, মাদ্রাসা শব্দটা কোরআন সুন্নায় আসেনি, কাজেই মাদ্রাসায় পড়া লাগবে না। এই ধরনের কথা বলা যেমন ভুল কথা, বিভ্রান্তিকর। আকিদা শব্দটা কোরআন হাদিসে আসেনি, কাজে আকিদা পড়াই যাবে না। আকিদার বিষয়বস্তু যেটা, সেটা হলো তাওহীদ ইমান, এগুলো আমাকে পড়তে হবে, নাম যেটাই দেওয়া হোক, তবে কোরআন সুন্নাহ নাম ব্যবহার করা নিঃসন্দেহে উত্তম। আমরা বুঝার জন্য, আমি নিজেও আকিদা শব্দ ব্যবহার করি, ইমাম আবু হানিফা ফেকুল আকবর ব্যবহার করেছেন, ফিকহ শব্দ ব্যবহার করেছেন, আবার ইবনে খুজাইমা অন্যান্যরা তাওহীদ শব্দ ব্যবহার করেছেন। আমরা যদি ইমান বিষয়ক, আকিদা বিষয়ক কিতাবের নাম কিতাবুত তাওহীদ, কিতাবুল ফিকহিল আকবর অথবা কিতাবুল ফিকহি ফিদ্দিন এরকম দিই, তাহলে আরো উত্তম হয়। আমার আকিদা বইয়ের মোকাদ্দেমায় আপনারা এই বিষয়গুলো পাবেন। নামাজে কাতারের মধ্যে ছোট ছেলেরা দাঁড়ায়, ইয়ার সঠিক নিয়ম কি? উত্তম হলো, সুন্নত হলো ছেলেদের জন্য কাতারের ব্যবস্থা থাকা, অর্থাৎ বড়রা সামনে, ছেলেরা একটু পরে। কিন্তু আমাদের মসজিদগুলোতে চারিদিক থেকে ঢোকা যায় না, এই জন্য ছেলেরা আসবে কাতারে, পুরুষরা দাঁড়ানো, বড়রা দাঁড়ানোর পরে সাইডে দাঁড়াবে, অসুবিধা নেই। যাই, পুরুষরা দেরি করে এসে তাকবীরের পরে, তারা তো তাদের হক নষ্ট করেছে, তারা তো ছেলেদের পিছনেই দাঁড়াবে। গোসল করার সময় উলঙ্গ হওয়া জায়েজ কিনা? জি, গোসল করার সময় উলঙ্গ হওয়া যে জায়েজ, ইমাম বুখারী দেখবেন হাদিসও এনেছেন, বাপ এনেছেন। যদি কেউ না দেখে, আপনি যদি নিশ্চিত হন আপনার সতর্কও দেখবে না, তাহলে সমস্যা নেই, হাদিসও আছে। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই, স্বামী স্ত্রী উভয়ে সম্পূর্ণ পর্দামুক্ত থাকতে পারেন, কোনো সতর নেই তাদের মধ্যে। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লা কুমা আন্তুম লিবাসুল্লা হুন্না, স্বামী স্ত্রীর ভূষণ, স্ত্রী স্বামীর ভূষণ। কাজেই স্বামী এবং স্ত্রীর মাঝখানে কোনো পর্দার কোনো রকম, রাসূলুল্লাহ সাল্লাম স্বামী স্ত্রী একসাথে গোসল করতেন, এক পাত্র থেকে গোসল করতেন, তাদের ভিতরে শরীরের কোনো অংশ একজন থেকে আরেকজন আবৃত করে রাখা ফরজ ওয়াজিব কিছুই নয়। আমার প্রশ্ন, বর্তমান সময়ে সরকারি চাকরি করার ইচ্ছা মোটামুটি সবার থাকে, আমি যোগ্যতা সম্পন্ন, ঘুষ দিয়ে চাকরি করা যাবে কিনা? যার যোগ্যতা আছে কিন্তু ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না, তিনি যদি বাধ্য হয়ে ঘুষ দেন, ঘুষ দেওয়ার অপরাধ, তবে তিনি মাজুর হিসেবে দিয়েছেন, আল্লাহর কাছে মাপ চাবেন, আশা করি ওজরের কারণে মাপ করবেন, চাকরি বৈধ। আর যার যোগ্যতা নেই, ঘুষের মাধ্যমে অযোগ্য চাকরি নিয়েছেন, তার ঘুষ তো হারাম বটেই, চাকরিও হারাম। আমরা জানি আল্লাহ তাআলা শেষ জামানায় মুজাদ্দেদ পাঠাবেন, মুজাদ্দেদ কি এখনও আছে নাকি আসেনি?
যেটা আপনি জানেন এটা সুস্পষ্ট না, আল্লাহ শেষ জামানায় মুজাদ্দিদ পাঠাবেন এরকম না, আল্লাহ সকল জামানায় মুজাদ্দিদ পাঠান, এবং সেই মুজাদ্দিদ শত শত হাজার হাজার। ইন্নাল্লাহ ইয়াবাসু আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লিহাযিহিল উম্মাতি উমুরা দীনিহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সকল যুগে শত প্রতি শত বছরে অনেক অনেক মান মানে একজন নয়, এটা আমার আল মৌজুয়ার বইয়ে বিস্তারিত পাবেন, যেটা ফুরফুরার আবু জাফর সিদ্দিকীর লেখা বইয়ের মুকদ্দমায়। মুজাদ্দিদ একজন হবে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা, শেষ জামানায় হবে বাজে কথা। সকল যুগে মুসলমানদের ভিতরে যখন বিভিন্ন রকমের কুসংস্কার এসে যায়, সুন্নত নষ্ট হয়ে যায়, মুজাদ্দিদরা এসে এই সুন্নতগুলো আলোকিত করবেন। আরও অনেক হাদিস আছে মুজাদ্দিদদের কাজ কী, মৃত সুন্নতকে জিন্দা করা, সহি এলেম প্রচার করা, সুন্নতের পক্ষে বলা, বেদাতকে নির্মূল করা, এগুলো হলো মুজাদ্দিদদের কাজ। মুজাদ্দিদ মানে ইসলামটাকে নবীজির জামানার মতো চকচকে করে ফেলা, কথা কি বুঝতে পেরেছেন? অনেক হাদিস এ যুগে যুগে বর্তমানেও মুজাদ্দিদ একজন বাংলাদেশ, আহা মুজাদ্দিদ জামান আমার অমুক হুজুর, রাশিয়ার লোকে নাম জানে না, কি বলে আমেরিকার লোকে নাম জানে না, আপনার জামানার মুজাদ্দিদ দেখলেন কি করেছেন, কি তাজ্জিদ করেছেন, কিছুই করেননি, কয়েকশো বেদাত প্রতিষ্ঠা করেছেন নাকি? অনেক অনেক মুজাদ্দিদ, মুজাদ্দিদ চিনতে হবে চিনা যাবে এটা ভুল কথা, এমনকি যে মুজাদ্দিদ সেও মনে জানবে এটাও না। জীবনে কখনো কোনো মুজাদ্দিদ নিজে দাবি করেননি যে আমি মুজাদ্দিদ, ওমর ইবনে আব্দুল আজিজ আমরা মুজাদ্দিদ বলি, তিনি এই কথা জানেন উনি যে তিনি মুজাদ্দিদ, তার মৃত্যুর শত বছর পরে আলেমরা বলেছেন যে ওই জামানার মুজাদ্দিদ কে ছিলেন, কে সবচেয়ে বেশি খেদমত করেছেন, অমুক। এই জন্য মুজাদ্দিদ যুগে যুগে আছে, কিন্তু কে মুজাদ্দিদ কেউ জানবে না, তবে যদি কেউ মুজাদ্দিদ দাবি করে মুজাদ্দিদ আজম, তাহলে বুঝবেন সে সবচেয়ে বড় দাজ্জাল। সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ আজম দাবি করে তার নাম হলো হযরত গোলাম আহমদ কাদিয়ানি অভিশপ্ত। তো এই জন্য মুজাদ্দিদ তো থাকবেন, কিন্তু আপনার মুজাদ্দিদের দরকার কি? মুজাদ্দিদের কাজ মুজাহিদ করে চলেছেন, বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কাজ করছেন, এক এক সমাজে এক একজন এক একটা সুন্নত চিন্তা করছেন, কেউ এলেমের সুন্নত, কেউ দাওয়াতের সুন্নত, কেউ তাসকিয়ে নফসের সুন্নত, সবাই সবার মাঝে কাজ করছেন। আল্লাহর নবীর দিনটাকে আল্লাহ অন্ধকারে ছেড়ে দেননি। হাদিস শুধু একটা নয়, বারো তেরোটা হাদিস আছে, আমার ওই বই পাবেন। সব ইসলামী দলই বলে তারা হক, আমরা কোন দিকে যাব? কথা হলো আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু ইয়াদাই ওয়াসলা লাইলা ওয়া ওয়াসলা ওয়া লাইলা লা তুকরির লাহু বিদাকা, সবাই বলে আমি লাইলির মজনু, কিন্তু লাইলি বলে না 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 আমি চিনি না। বিষয় হলো যে যারা আমি বলবো যে আমার মাদ্রাসাতুল সুন্নাহ ভালো, এটা কোনো দোষ নেই, ভাই আমায় ভালো পড়ায় ভালো আপনার ছাত্র দেন, কিন্তু আমি যদি বলি আমার মাদ্রাসাতুল সুন্নাহই ভালো, তাহলে বুঝবেন যে আমি ভালো না। যারা এক্সক্লুসিভ কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা আহলাকা আন-নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে সব মানুষ খারাপ আমি বাদে এরা সবচেয়ে বড় খারাপ, এটা হলো প্রথম কথা বিচার করবেন। দুই নম্বর কথা, মোমেনের দায়িত্ব দলাদলি না করা, কোরআন সুন্নাহ অধ্যয়ন করবেন, সব ভালো মানুষদের ভালোবাসবেন, সকলকে ভালো কাজে সহযোগিতা করেন, প্রত্যেকের ভুলকে ভুল বলবেন, এই চেতনায় না হলে নাজাত পাবেন না। কারণ আমি যদি একটা দলকে পারফেক্ট মনে করে ঢুকি, যে দলের অনেক কিছু ভালো কিন্তু চালাই কারা, মানুষ না নবী, এরপরে দলের আমির চেঞ্জ হয়, ইমাম চেঞ্জ হয়, পীর সাহেব চেঞ্জ হয়, গদ্দি নসীন চেঞ্জ হয়, পরিবর্তন হয় না, মানবীয় ইশতেহাদের অধীন। কাজে আমরা কোরআন সুন্নাহ পড়ব, সকল আলেমকে মহব্বত করব, কোনো ইসলামী ব্যক্তিত্বকে ঘৃণা করব না, পাশাপাশি আমরা কারোর ভিতরেই দলবদ্ধ হব না, দলীয় চেতনায় নাই, আল্লাহর জন্য সহযোগিতা, তাআওয়ান ওয়ালাল বিররে ওয়াত্তাকওয়া, এসএসসি পরীক্ষা দেব আলেম হতে চাই, হাফেজি পড়ার নাকি অন্য কোথাও, এসএসসি পরীক্ষার পরে যেহেতু এসএসসি পড়া হয়ে যাবে এইচএসসি পড়তে হবে, পাশাপাশি এসএসসি থেকে শুরু করে এইচএসসি টাইট হওয়া পর্যন্ত একটা সময় থাকে, বিভিন্ন মাদ্রাসায় আরবির কোর্স থাকে,
অন্তত এক বছর ইন্টেন্সিভ আরবি কোর্সে, যেমন দারুরার সাথে কিছু আছে বা কোথাও, আরবিটা সহি করে নিতে হবে। কোরআনের মাখরাজ উচ্চারণ এক স্টেপে গেল, এরপরে আলেম পড়তে পড়তে কোরআন শরীফটা সহি পড়ে ফেলতে হবে, আরবিটা অল্প স্বল্প বোঝার চেষ্টা করতে হবে। এরপরে আলেম পাশ করার পরে সম্ভব হলে আলেম যারা এবং হাফেজ, নাউজুবিল্লাহ, এইচএসসি পাশ করেছে হাফেজ, এরা মদিনায় অ্যাপ্লাই করতে পারে, আজহারে যেতে পারে, সৌদি আরবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, অথবা এমনকি মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় ইসলামিক স্টাডি পড়ার জন্য যেতে পারে। যদি সুযোগ না হয় বাংলাদেশে এইচএসসির পরে ইসলামিক কোনো সে পড়ার চেষ্টা করতে হবে, তবে নিজের কেরিয়ার নষ্ট করা যাবে না। অনেকে আলেম হওয়ার আবেগে পড়াশুনো বাদ দেয়, এরকম কিছু করা যাবে না। ওসিলা দেওয়া যাবে নাকি ওসিলা দেওয়া জায়েজ নেই, ওসিলা দিলে কাকে দেওয়া যাবে, এ বিষয়ে আপনি কি বলেন? আমি বলছি সবই। ওজুর সময় মুখমণ্ডল ধোয়ার জন্য দাড়িতে বেশি পানি দেওয়া যাবে কিনা? দাড়ি যদি ঘন হয়, খুব ঘন, তাহলে দাড়ির উপরে ধুয়ে দিলেই মুখ ধোয়া হয়ে যাবে। পাতলা হলে দাড়ির ভিতরে পানি লাগাবেন যেন চামড়াটা ভেজে, পানি নষ্ট করবেন না। ইয়ানবী সালাম আলাইকে মিলাদ, দাড়ি পড়া যা কি, দাড়ি পড়া কি? প্রথম কথা ভাইরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই উত্তম। ইয়া নবী সালামু আলাইকা, আমরা মহব্বত দিয়ে আমরাও ছোটবেলা থেকে পড়ছি বলছি, আমাদের হৃদয়ে একটা আবেগ আনে, কিন্তু কথাটা সুন্দর না। ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে, কারণটা কি? আমাদের তালবেলেমরা আছে ও বুঝবে, ইয়া নবী হলো নাকেরা ডাকা। এই লোক, এই দাড়িওয়ালা, এই জুতাওয়ালা, এই সানসুরওয়ালা, এই পুলিশ ভাই, তার মানে আমি মূলত তার নামটাও জানি না, তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছে। এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা, অপরিচিত মানুষ ডাকছি। আমাদের রসুল কি এরকম পরিচিত না? পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারেফা করে ডাকতে হবে, বুঝতে পেরেছেন? তার পরিচয় দিয়ে ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমার পরিচিত, আমার প্রিয়। আর সাহাবায়ে কেরাম যখন নবীকে ডেকেছেন কি বলেছেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। কখনোই দেখবেন না কখনো সাহাবায়ে কেরাম ইয়া নবী। কাজেই আমরা কেন নবীজিকে এরকম নাকেরা করে রাখবো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। দুই নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া। আমরা সবই নবীজি শিখিয়েছেন, আর তাই তো নবীর উপর সালাম পড়ি। কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা তৃতীয় হলো ভাইয়েরা, আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কেউ যদি জানেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের পরে, মৃত্যুর পরে, তার কবর জিয়ারত ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাই? আবু হানিফা, আমাদের মাজহাবের ফকিহদের কিতাব, সাহাবিদের সবাই আল্লাহুম্মা দিয়ে বলেছেন, অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর তখন দূর থেকে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লাম, কাছে ডাকলে বলেছেন হে নবী আপনার উপরে সালাম, দূর থেকে বলেছেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও। তো এই জন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম দিই, এর সে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বললে সহি সুন্নত মোতাবেক হয়। আর দাঁড়ানো, সাহাবিরা বসে পড়তেন, দাঁড়ানোর দলিল আপনাদের বলেছি, দাঁড়িয়ে কোরআন পড়ার কয়টা দলিল বললাম? কাটা যাবে একমাত্র সুন্নত দিয়ে কাটা যাবে। আমাকে আমাদের আমার এক আত্মীয়, নাম বললে সবাই চেনবেন, বলছে খালুজান তাজিমি কিয়াম যে সুন্নত, এটা তো বুখারী শরীফে আছে, অর্থাৎ কেউ আসলে তাকে সম্মানে দাঁড়ানো, দাঁড়িয়ে তাকে রিসিভ করা, এটা যে সুন্নত, এটা তো হাদিসে আছে, বুখারীতে আছে। তাই বললাম যে বাবা, খালি মাথায় নামাজ পড়া যে সুন্নত, এটা বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজিতে এতে শত শত হাদিস আছে। তো সেটা আবার কি? তুমি যে হজে যাও,
টুপি মাথায় দিয়ে পড়ো না খালি মাথায় পড়ো, কীভাবে পড়ি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময়ে কাবার ঘরে আরাফাতের মাঠে জীবনের শেষ হজে নামাজ পড়েছেন টুপি মাথায় না খালি মাথায়? তাহলে বোঝা গেল যেখানে এক রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব হয় সেখানে খালি মাথায় না টুপি মাথায়? তাহলে বোঝা গেল খালি মাথায় নামাজ পড়া সুন্নাত। পড়বেন তখন সবাই? গোলমালটা কোথায়? গোলমাল আমরা দলিল দেখছি, সুন্নত দেখিনি। যে রাসূল আরাফাতের মাঠে খালি মাথায় পড়েছেন, মক্কায় তাওয়াফের সময় খালি মাথায় পড়েছেন, সেই রাসূল হজের বাইরে মদিনায় কি মাথায় পড়েছেন? এখন যদি আপনি হজের দলিল দিয়ে মদিনার নামাজ ক্যান্সেল করেন তাহলে তো হবে না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার ঘরে আসছেন, ফাতেমা দাঁড়িয়েছেন, চুমু খেয়েছেন, কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি, ফাতেমা ঘরে বসে দরুদ সালাম পড়েছেন, তখন কি দাঁড়িয়েছেন নাকি? তখন দাঁড়িয়েছেন নাকি? কখনোই দাঁড়ানি। এই জন্য বসে মহব্বতের সাথে সালাম পড়াটাই সুন্নত। আমেরিকার কিছু বক্তা টাকনু নিচে কাপড় পরার ভিন্ন মত আছে ফোকাহাদের বলে তারা খ্রিস্টানদের উৎসবে অভ্যর্থনা জানায়। নিজের আত্মীয়দের বোঝাবো কিভাবে যারা আমেরিকায় থাকে? দুঃখজনক, ফোকাহাদের মত মত যে জায়েজ এ ব্যাপারে আছে। আরব দেশে একটা কবি ছিল বাশার ইবনে বুরদ, খুব মাতাল মানে অশালীন কবি, তবে রাজা বাদশাহ দরবারে কবিতা টবিতা গাইতো, তো ওর একটা কবিতা আছে যে এক আলেম বলেছে এই মত জায়েজ, এক আলেম বলেছে এই নবী জায়েজ, আমি সব আলেমের কথাই মানে সব মতই খাই। এইরকম যদি আমরা আলেমদের মত মানতে যাই কোরআন সুন্নাত বাদ দিয়ে, তাহলে তো আর ইসলাম থাকবে না। বিষয়টা হলো যে আল্লাহ রসুলাম থেকে প্রায় 30টা সহি হাদিস আছে, একেবারে বিভিন্ন সনদে টনটনে সহি, যে রসুল্লাহ সাল্লাম বলেছেন টাকনুন নিচেই কাপড় নামালে সেটা জাহান্নামে পড়বে। সাহাবিদের পা এক অসুস্থ রোগ, কাপড় নিচে নবীজি টেনে তুলে, নিজে টেনে তুলে দিয়েছেন, পিছন থেকে দৌড়ে ডাক দেয় এই শোনো আবদুল্লাহ, শোনো শোনো কাপড় উঁচু করে পড়ো। তা আমরা কি মনে করি যে আমরা সাহাবিদের যে অনেক পাক পবিত্র হৃদয়ের? আর টাকনুর উপরে কাপড় বললে কেউ মাইন্ড করে না, যদি বেশি মাইন্ড করে থ্রি কোয়ার্টার পরেন, দেখ আরো মডার্ন মডার্ন ভাববে, ঠিক না? বিশ্বাস করেন থ্রি কোয়ার্টার পরলে তো কোনো গুণা আছে না, প্রায় নেসপেস নেসপেসা, কিন্তু টাকনুর নিচে পড়লে গুণা আছে। কাজেই আমাদের দায়িত্ব হলো কোয়েন আলেম কি বললেন যাচাই না করে গ্রহণ না করা। আল্লাহ কোরআনকারী বলেছেন আল্লাযীনা ইস্তামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে এবং কথা যাচাই করে ভালো কথা গ্রহণ করে। নবীজি 25 বছর বয়সে বিবাহ করছেন, এটা মানে আমাদের জন্য কি সুন্নত? আমাদের সবারই উচিত বিয়েটা মোটামুটি 20 থেকে 25-এর ভিতরে করা, লেট না করা। বর্তমান বিশ্বে মানব সভ্যতা ধ্বংসের বহু ব্যবস্থা আছে, মানব সভ্যতা ধ্বংস করার ওরে আল্লাহ বেশি দেরি করা যাবে না। মানব সভ্যতা ধ্বংস করার মূল ব্যবস্থা হলো মানুষ জন্ম বন্ধ হওয়া, ঠিক না? আমরা যে এই যে মোবাইল টাওয়ার ব্যবহার করি না, এতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় নাকি শোনা যায়। আমরা বিভিন্ন খাদ্য খাচ্ছি, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরা অধিক বয়সে বিবাহ করছে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। মা এইভাবে মানুষের সন্তান উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এমন হয় যে মানুষ প্রতি বছরে কমতে আসে, তাহলে মানব সভ্যতা কতদিন টিকবে? টিকবে নাকি? তো এই জন্য বিবাহর জন্য সবচেয়ে ভালো হলো রাসূলুল্লাহ সাল্লাম মেয়েও বিয়ে দিয়েছেন 18 বছরের দিকে আগেও দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু বিবাহের সময় বয়স 18 ছিল বা কিছু কম ছিল এরকম পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু ওই সময় বয়স 22 বা 25-এর ভিতরে ছিল জানা যায়। এই ধরনের বয়সগুলোই বিবাহের জন্য উত্তম বয়স। পরে করলে গুনাহ হবে তা নয়, আগে করলে গুনাহ হবে তা নয়, তবে আমাদের সর্বঅবস্থায় বিবাহটাকে সহজ করতে হবে। আগে বড় লোক হয়ে নে, আগে টাকা পয়সা আয় কর, আগে প্রতিষ্ঠিত হ, তারপরে বউ আইনে ড্রয়িং রুমে সাজাই তুমি, তখন তো আমার বউয়ের আর চাহিদা থাকবে না। জিন এবং মানুষের মধ্যে কোনো প্রভাব আছে কিনা, জিনেদের সম্পর্কে কিছু বর্ণনা দিন, এখন সময় নেই তো। জিন বিষয়ে মোটামুটি অল্প হলেও আমার রাহে বেলায়েত বইয়ের 6ষ্ঠ অধ্যায় পাবেন, কিছু সহিহাদিস দেওয়া আছে। স্বামী স্ত্রীর একান্ত মিলনে শুধু স্বামী স্ত্রী শোয়ার কারণে বিছানা নাপাক হয় না,
কারো আত্মীয় স্বজন পিতামাতা মারা গেলে মৃত ব্যক্তি মঙ্গলের জন্য তাদের করণীয় কি, খানা করা যাবে কি? মৃত ব্যক্তির জন্য খানা করা আমাদের মঙ্গল। এই জন্য যখন কেউ মারা যায় খানা না করলে আমরা সবাই মাইন্ড করি, বাপটা মরে গেল খাওয়াইলো না, বলেন না ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করে না, মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করে না, কিন্তু বাপ মরে গেল এত বড় সুখবর তাও খাইল না। কথা হলো আত্মীয় স্বজন মারা গেলে তাদের মঙ্গলের জন্য নবীর তরিকা হলো আপনি সদাকে জারিয়া করবেন, অর্থাৎ মসজিদ মাদ্রাসা এতিমখানা বিভিন্ন জায়গায় স্থায়ী কিছু করে দেবেন, জমি অক্প করে দেবেন, একটা বিল্ডিং বানিয়ে দেবেন, একটা ঘর বানিয়ে দেবেন, না হলে দুটো ফ্যান লাগিয়ে দেবেন, একটা টিউব ওয়েল পুঁতে দেবেন, আপনার সাধ্যের ভিতরে মসজিদ মাদ্রাসা এতিমখানা জনকল্যাণে স্থায়ী কিছু কাজ করবেন, আপনার আব্বা আম্মা কেয়ামত পর্যন্ত একটা সওয়াব পেতে থাকবে, আর আপনি তার জন্য দোয়া করবেন। কেউ মারা গেলে এক নম্বর সাদাকে জারিয়া করা, এছাড়াও সবসময় তার জন্য দান সাদাকাত গোপনে বা করা, তার জন্য সবসময় দোয়া করা। একটা ছাত্র ছয়জন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, বিষয়টা হলো দুঃখজনক যে আমাদের ছাত্রদেরকে আমরা প্রাইভেট পড়তে বাধ্য করছি, কারণ স্কুলে পড়ান না স্যারেরা। এখন তোমার আমার তো তেমন কিছু বলার নেই, নিজে একটু পরিশ্রম করে প্রাইভেট কমাতে হবে, এছাড়াও যদি একান্ত কিছু সহযোগিতা লাগে আমরা হয়তো কাউকে বলতে পারি, তবে প্রাইভেট পড়া কমায়ে নিজে পরিশ্রম করে রাজ্যকে নিজের পায়ে বড় হও, পরীক্ষার ফি দেওয়ার অসুবিধে হলে মূল লেখাপড়ার খরচের সমস্যা হলে আমরা লোক জোগাড় করতে পারবো, কিন্তু প্রাইভেট পড়া একটা নিয়মিত প্রক্রিয়া, এটা কমাতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে যে আল্লাহ আমি নিজের পায়ে দাঁড়িয়ে বড় হব। স্বামী স্ত্রী একে অপরকে গালি দিলে গুনাহ হবে কি না? গালি যাকেই দেন গুনাহ হবে, স্বামী স্ত্রীকে দিলে একটু বেশি হবে। যেমন ভালো আচরণ সবার সাথে করলে সওয়াব, স্বামী স্ত্রীর সাথে করলে বেশি সওয়াব, ঠিক গালিটাও তাই। এই জন্য সবাই আল্লাহকে ভয় করবেন। আমি যে আমরা স্বামী স্ত্রী গালি দিই কারণ কেউ দেখে না, এটা না বাইরে মানুষের গালি দিই না কারণ সবাই দেখে, স্বামী স্ত্রীর গালিও যে আল্লাহ দেখছে এটা মনে রাখবেন। বাপ ফাঁকি দিয়ে জমাজাতি করার পর বাপ মারা গেল, সন্তানের বিষয়ে জানে, সেক্ষেত্রে সন্তানরা কী করবে? সন্তানদের ফরজ দায়িত্ব হলো বাপের যারা পাওনাদার তাদেরকে পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, নইলে বাপ যতকে পড়বে, আর কোনো দায়ভার নেই, সন্তানরা দায়ী না। সাদা চুল দাড়িতে কোনো কলব রং করা যাবে কি না, কালো খেজাব দেবেন না। যখন কোনো ক্রেতা কিছু ক্রয় করবে তার জন্য দোয়া আছে, কিন্তু বিক্রেতার জন্য কোনো দোয়া আছে কি? ক্রেতা বিক্রেতা অর্থাৎ ক্রয় করার জন্য একজন লোক ঠকে যেত, এই জন্য রসুল্লাহ বলছেন লা খালাবা, বিক্রেতার জন্য এমনি কোনো খাস দোয়া আছে বিক্রয়ের? আমার জানা নেই, এমনি বরকতের দোয়া করবে। বর্তমান সময়ে ছেলেরা চাকরি পাওয়ার পর পরে বিয়ের জন্য প্রস্তাব পান এবং অধিক পরিমাণ মহারানার সম্মুখীন হন, যা পরিশোধ করা কঠিন হয়। মহারানা পরিশোধের উত্তম উপায় কি? বিয়ের সময় দেয়া গহনা কি মহারানা হতে পারে? আমাদের যারা ছেলে মেয়েদের ভালো চান তারা চাকরি পর্যন্ত অপেক্ষা করার আগেই যোগ্য ছেলে মেয়ে পাইলে, ছেলে পাইলে মেয়ে বিয়ে দেবেন যদি তাকওয়া ঈমান ভালো হয়, আর যোগ্য মেয়ে পাইলে বিয়ে করবেন। আসলে ভাই দুনিয়ার চাকচিক্যে আমরা পারিবারিক শান্তি হারিয়ে ফেলছি। গত পরশুদিন চট্টগ্রামে একটা ছেলে বলছে, ইঞ্জিনিয়ারিং পড়ে, যে আমার আমাকে বললাম যে বিয়ে করব, স্যার জিনা থেকে বাঁচতে চাই, মা রাজি হয়েছে, এখন কী করব? তাহলে দেখো কোনো মেয়ের মা রাজি হয় কি না, অন্তত যে তুমি চাকরি পাওনি এখনই তোমাকে মেয়ে দিতে, তবে তাকওয়া দিনদারি দেখবা। সাধারণত মেয়েরা যদিও 17, 18, 19 ভিতরে বিয়ে করে আবেগ থাকে, স্বামীকে আপন প্রিয়তম হিসেবে পায়, তাহলে জীবন চলায় কষ্ট বিপদ আপদ শেয়ার করতে প্রস্তুত থাকে। ও যেটা বলছিলাম, মোহরানা গহনা সোনা রূপার গহনা মোহরানা হিসেবে ধরা হবে, আর মহারানা পরিশোধ করা উত্তম, তবে বাকি রাখলে দোষ নেই।
চেষ্টা করতে হবে মেয়ের সম্মান রক্ষা করে ছেলের সাধ্যের ভিতরে মাঝামাঝি মোহর ধরার। তারপরেও একটু বেশি হয়ে গেলে, সামাজিক চাপে থাকলে মোহর কিছু দিলাম, কিছু পরে আরও উপার্জন করে দেব, এইভাবে বিয়ে করা যায়। ছাগলের বাচ্চা দুধ পান করলে তার হুকুম কি? কোনো মহিলা ছাগলের বাচ্চা দুধ পান করলে কোনো দোষ নেই, ওই ছাগলের গোশতের হুকুম কি? ছাগল গরুর বা দুধ পাত করলে কি হবে? গরুর হুকুম কি? কাজেই কোনো মানুষ ছাগল গরু উটের দুধ যদি পালন করে, এমনকি বাটে মুখ দিয়েও পালন করে, এর কোনো হুকুম নেই। ও মহিলার দুধ ছাগলের বাচ্চা খায়, কোনো সমস্যা নেই। মহিলার দুধ ছাগলের বাচ্চা খেলে কোনো সমস্যা নেই, সে ছাগল জবাই করে খাওয়া যাবে। তারাবির নামাজ তিন চার ঘন্টা পড়তে, এটা বাংলাদেশের কোনো মসজিদে হয় না। যদি মসজিদে হয় তাহলে আমরা দূর থেকে এসে পড়তাম। হ্যাঁ, আমার মসজিদেও আপনাদের সিস্টেমে পড়ায়, আমার আমি একটু লম্বাই করতে চাই, কিন্তু আপনাদের কষ্ট হয় বলে, তবে আমরা চেষ্টা করি আপনাদের বলি একটু সহি সুন্দর করে স্পষ্ট করে। আমাদের একটু লম্বা হয়, প্রায় অন্য মসজিদ থেকে 15-20 মিনিট একটু লম্বা হয়, পুরো যাইতে পারছি না ভাই, কি করব। চেষ্টা করি, দোয়া করেন। আমি যদি মাঝে মাঝে রফুলে দেন করি আবার না করি, বেতের নামাজ বিভিন্ন রকম পড়ে গোনা হবে কিনা? আমার জানা মতে গোনার কোনো কারণ নেই, কোনো ফকি বা কোনো মহাদ্দিস গোনা হবে বলেছেন আমার জানা নেই। এবাদত করার সময় কীভাবে আল্লাহর ভয়ে চোখে পানি আসবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, এবাদতের অন্তরের আন্তরিকতা, এবাদতের দোয়াগুলো বুঝে বুঝে করেন, মন খুলে দোয়া করার চেষ্টা করেন, আস্তে আস্তে হবে, সবসময় না হলেও মাঝে মাঝে হবে। স্মরণশক্তি বাড়ানোর জন্য দোয়া বলে দিন, রাব্বি জিদনি ইলমা পড়বেন, রাব্বি শাহলি সদরি পড়বেন, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া আনফানি বিমা আল্লামতানি, এগুলো পড়বেন। মেয়েরা ছেলেদের দেখতে পারে, তাহলে ছেলেরা মেয়েদের দেখতে পারবে না কেন? প্রথম কথা হলো কেনর কোনো উত্তর নেই, উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় হলো এটা খুব স্বাভাবিক, এই যে গত কয়েক বছরে গণধর্ষণের কথা শুনলেন, অন্তত 100 মেয়ে 100 ছেলেকে ধর্ষণ করেছে, ঠিক না? পশুত্ব পুরুষদের ভিতরে বেশি না মেয়েদের ভিতরে বেশি? এটা তো কমন সেন্সের ব্যাপার, যে মেয়ে ছেলেরা পুরো মেয়েদের দেখলে যেভাবে পশু হয়, মেয়েরা আল্লাহর রহমতে অনেক ভদ্র। আর এজন্যই সারা বিশ্বে যত ভারতে আমেরিকায় যত ধর্ষণ গণধর্ষণ দেখছেন, এর তো 50% ক্রিমিনাল হলো মেয়েরা, ঠিক না? মেয়েরা না, অন্তত 10% তো মেয়েরা। তবে এই এটা তো খুব ন্যাচারাল, এটা বুঝতে তো কোনো ই লাগে না, যে মেয়ে ছেলেরা যত তাড়াতাড়ি যত সহজে পশু হয়, তার ভিতরে পাশবিকতা জাগে, মেয়েরা ওরকম না। আর এজন্যই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সতর, পুরুষদের এখান থেকে এইটুক, মেয়েদের পুরো সতর করেছেন যেন পুরুষরা, বেগানা পুরুষরা পশুত্বের ভিতরে না চলে যায়। হাদিস মানা ও সুন্নত মানার মাঝে পার্থক্য কি? কাছাকাছি, সুন্নতের উৎস হলো হাদিস। ফজরের নামাজের পরই মসজিদে বা অন্য কোনো স্থানে ফজরের সুন্নতে আজান সুন্নত আদায় করা যাবে কিনা? জি, হাদিসে আসছে, করলে দোষ নেই। আমার জানা মতে আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জিওরও এটা লিখেছেন। উত্তম হলো বেলা ওঠার পরে করা, আর যদি বেলা ওঠার পরে মনে থাকবে না মনে হয়, জামাতের পরেই সুন্নত পড়া যাবে। লাকুম দিন হুকুম আলিয়া দিন, এই আয়াতের উদ্দেশ্য কি? খুব সহজে কোরআন আয়াত সুরাটা পড়লেই হবে, যে আরবের কাফেররা নিজেদেরকে সবচেয়ে ভালো মুসলমান দাবি করত, ঠিক আছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন না তোমাদেরটা ভুল, ওরা বললো তুমিই ওহাবি, তুমি বাপ দাদার ধর্ম ছেড়েছ। তখন পুরো সুরাটাই তো তোমরা তোমরা যেটা করছো তোমরা ওটাকে সঠিক মনে করছো তোমাদের, কিন্তু আমার ধর্মের সাথে তোমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। আল্লাহ কি বলেছেন যে কাফেরদের দিন মানে ওই দিন মানে কাফেররা জান্নাতে যাবে? না, এখানে দিন শব্দের একটা হলো প্রতিদান, মালিকি দিন মানে কি? হ্যাঁ, প্রতিদান, তোমাদের ফলাফল তোমাদের, আমার ফলাফল আমার। আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ কি সব গুণা মাফ করে দেন? অবশ্যই। আল্লাহর কাছের গুণা অন্তর দিয়ে, মনের আবেগে, বেতনা দিয়ে, চোখের পানি দিয়ে আর কখনো করবো না, নিয়ত করে করলে করেন। তবে বান্দার হক থাকলে ওটা দিতে হবে বা মাপ নিতে হবে। সাপে কাটলে ওটা বিছনামাতে পারে কিনা, দ
দোয়ার মাধ্যমে বিশ নামে এটা আছে। তবে ও যারা সাধারণত শিরকি দোয়াটা পড়ে, আল্লাহই ভালো জানেন এটা কি, আপনারা ঔষধের ব্যবস্থা করবেন কোনো সহি দোয়া পাইলে বা নিতে পারেন। এবাদত বলতে কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবাদত শেখাতে এসেছিলেন না মুআমালাত শেখাতে এসেছিলেন? এবাদত আর মুআমালাত খুব সহজ। মানুষ যে কাজটা আল্লাহকে খুশি করতে করে এটার নাম কি, আর যেটা দুনিয়ার কারণে করে এটার নাম কি? যেমন বিয়ে শাদি কাপড় চোপড় পরা, এটা শুধু মুসলমানরাই করে আল্লাহকে খুশি করতে, ঠিক না? নাস্তিকরা তো করে না, এটা হলো জাগতিক কাজ। আর নামাজ রোজা হজ জাকাত এগুলো তো নাস্তিক আস্তিক সবাই করে। হ্যাঁ, জাগতিক কোনো প্রয়োজন না, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের জন্য যেটা করা এটা ইবাদত। মুআমালাতের ভিতরেও জাগত ইবাদত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমালাত শিখিয়েছেন, এবাদতও শিখিয়েছেন, সব শিখিয়েছেন। তবে বাউন্ডারি আছে, এবাদত পুরোটা শিখিয়েছেন, মুআমালাতের মূলনীতি শিখিয়েছেন, নিয়মকানুন শিখিয়েছেন, বাকিটা উন্মুক্ত রেখেছেন। যেমন বাড়ি বানাবেন, রাসূলুল্লাহ সাল্লামের কাঁচা বাড়ি ছিল, বরফের দেশের মুসলমানরাও তো ওরকম খেজুরের পাতার বাড়ি করবে, ঠিক না? হ্যাঁ, তা নাহলে তো মুসলমান হতে পারবে না। বাড়ি ঘর রাস্তাঘাট চলাচল বাহন পাল্টাবে, কিন্তু নামাজ পাল্টাবে নাকি? কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া অনেক হাতে নিষেধ আছে, এমন কোনো দলিল আছে কিনা যা দিয়ে জায়েজ হয়? তা তো আছেই, কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া মূলত না জায়েজ নেই। বিষয় হলো যে সকল সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফায় রেখে নিজে টাকা দিয়ে বেতন দিয়ে কোরআন শেখানোর জন্য দিয়েছেন, তাদেরকে পুরস্কার নিতে নিষেধ করেছেন। যেমন আপনি থানায় চাকরি নিয়েছেন কেস লেখার জন্য, সরকার টাকা দেয়, আবার কেস লিখে যদি পয়সা নেয় ওটার নাম কি? ঘুষ। এই জন্য কোনো ব্যক্তি যদি ছাত্রদের পড়ানোর জন্য বেতন পায় সরকার থেকে বা প্রতিষ্ঠান থেকে, আবার যারা পড়ে তার কাছে টাকা নেয়, ওটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাম একজনকে বিয়ে দেন যে তুমি যে কোরআনটুকু জানো এই কোরআন তোমার বউকে শিখাবে, এটাই তোমার মোহর। তাহলে বোঝা গেল কোরআন শেখানোর বিনিময় নেওয়া যায় না? যায় না। এছাড়া পরবর্তীতে অর্থাৎ কোরআন শেখানোর বেতনটা মূলত রাষ্ট্র দেবে, কারণ কোরআন শেখানো রাষ্ট্রের দায়িত্ব। যদি রাষ্ট্র না দেয়, যে শেখে সে দিতে পারে। শেখ আলবানির দৌড় তাকরিব পর্যন্ত এটা কতটুকু সত্য? এটা মূর্খ মূর্খদের কথা। আলবানি রাহেমাউল্লাহ পয়গম্বর ছিলেন না, আমরা তাকে মাসুম মনে করি না, ইমামও মনে করি না, অত্যন্ত বড় মহাদ্দেস ছিলেন। তার লেখা পড়লে বুঝবেন যে শুধু তাকরিব নয়, এলমের রেজাল্টের উপরে যত বই আছে তার মোতালা ছিল, পড়েছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, কোনো আলেমের বিরুদ্ধে এই সব কথা বলা প্রমাণ করে যে আমরা আলেম না, মূর্খ। আলেমের ভুল কীভাবে ধরতে হয়? আপনি তার ভুল নিয়ে আসেন, এই যে আলবানি তুমি এইটা লিখেছো, এই বইয়ে লিখেছো এই বই এটা নেই, অথবা তুমি যেটা লিখেছো এর বিপরীতে ওই বইয়ে ওইটা আছে। হ্যাঁ, এইটা হলো ভুল ধরা মানুষের। আপনি আমার বই থেকে বলেন যে ওই লেখাটা ভুল হয়েছে, আরে আবদুল্লাহ জাহাঙ্গীর কী জানে লেখাপড়া জানে না, এটা তো মানে আপনি কোনো কথাই বললেন না, কথা ঠিক আছে না? তো এই ধরনের নন এলমি নন একাডেমিক কথা শুনলে বিরক্তি লাগে। এলমি কথা বলেন, আমরাও আলবানি রাহেমাউল্লাহর বিরুদ্ধে লিখেছি, তার বিভিন্ন মত খণ্ডন করছি, তবে তার এলেমকে স্বীকার করে এবং তার এলমি ভুল ধরার চেষ্টা করছি। পানে জর্দা সিগারেট খাওয়া হারাম কি না? হারাম হয় তো উচিত। আমরা জানি আল্লাহ 99 নাম আছে, এই নামগুলো অনুসারে মানুষের নাম রাখা কি উচিত? এটা কি শিরিক হবে? নাম তো অবশ্যই আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখবেন, বান্দা দিয়ে আব্দ দিয়ে রাখবেন, আব্দুর রা আব্দুর রহমান আব্দুর রহিম। নামাজের সামনে মক্কা 90 দিনের ছবি দেওয়া যায় কিনা? নামাজে কেবলার দিকে চোখে পড়ার মতো জায়গায় ছবি দেওয়া মাকরুহ, এই জন্য সামনের দিকটা ডেকোরেশন না করা উচিত। পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করলে শরীয়ত মোতাবেক হবে কিনা? পরিবারের অনুমতি ছাড়া, মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ হবে না, এটা হাদিস শরীফে আসছে। আবার অন্য হাদিসে আসছে, আল আইয়ে মুআহাক্কু বিনাফসিহা, বয়স্ক মেয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার বেশি। এ ব্যাপারে ওলামাদের মতভেদ আছে, তবে যারা বিবাহ করবেন অবশ্যই অভিভাবকের অনুমতি নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো অভিভাবক তার যোগ্য মেয়েকে বিয়ে না দেন, সেক্ষেত্রে
অভিভাবকত্বের দায়িত্ব সরকার নিয়ে যায়, সরকার সরকারের মাধ্যমে তিনি বিয়ে করতে পারেন। মা আজকাল মায়েরা বিয়ে দেবে না, কখন দেবে? বুড়ো হওয়ার পরে, তখন আর বর পাবে না। যারা কোরআনের হাফেজে ভুলে যায়, কিছুদিনের জন্য অন্য কাজ করে, তাদের কি হবে? একেবারে ভুলে যাওয়াটা কোনার কাজ, অবহেলার কারণে। এমনি চর্চা রাখে কিন্তু কম বেশি ভুলে গেছে, এটা গুনাহ হবে না। ডিম মাছ মাংস ধোয়া কি কোনো সুন্নত তরিকা আছে? জি না, পরিষ্কার করতে হবে ভালো করে, এটাই বড়। বাজার থেকে মুরগি মাছ কুটে ধুয়ে আনে তাকে খাওয়া যায় যাবে? জি খাওয়া যায় যাবে। আমরা বাজারে হোটেলে হজে যেয়ে যা খান, কয়বার ধুয়ে খান? ছেলে ও মেয়েদের কত বছর পরে বিবাহ জায়েজ? বিবাহ ছোটোর বেলায় জায়েজ, তবে সুন্নত হলো 14, 18, 17, 18 পরে বিয়ে দেওয়া, বেশি বড় না করা, অর্থাৎ 30 না নিয়ে যাওয়া। মুসলমানই না হলে কি মুসলমান হওয়া যাবে কি না? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। আমাকে একজন বলেছে যে খাতনা করাটার নাম মুসলমানই হলো কেন? এর কারণ বাংলাদেশের মুসলমান আর অমুসলমান সমান, মুসলমানও মদ খায়, অমুসলমানও, মুসলমানও মিছে কথা বলে, অমুসলমানও। মুসলমান আর কাফেরের ভিতরে বাংলাদেশে কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য, এই জন্য এটার নাম হয়েছে মুসলমানই। আসলে এটা মুসলমানই না, এটা খাতনা। এটা না করলেও মানুষ মুসলমান, মুসলমান হলো ইমান এবং আমল, একটা আমল হলো খাতনা। হাদিসে হাদাসে আকবার হলে কি কি করা যায় আর কি কি করা যাবে না? কোরআন তেলাওয়াত ছাড়া এবং নামাজ পড়া ছাড়া সবই করা যাবে, জিকির, ওযুবা, তাসবিহ, তাহলিল। আমাকে এমন একটা আমলের কথা বলে আদায় নাজাত পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লামের কাছে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল বলেন যেন নাজাত পেতে পারি। অনেকগুলো হাদিস আছে, একটা হাদিস হলো আল্লাহর ইবাদত করো, শেক করো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, আর আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করো, জান্নাতে যাবে। আমি এটাই বললাম, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আসলে আমরা মনে করি নামাজ রোজা দেবো জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আল্লাহটা ফরজ করেছেন কেন? ফরজ ইবাদতগুলো পালন করেন, মানুষের হক আদায়ের চেষ্টা করেন, ইনশাআল্লাহ জান্নাত যাবে। হাদিসে দুটো মেয়ের কথা আমরা বলেছি, একজন মেয়ে সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সারা দিন নফল রোজা রাখতেন এবং দান খয়রাত করে ভরে ফেলে দিতেন, কিন্তু ঝগড়া ঠেছিলেন, স্বামী, শাশুড়ি, বেটার বউ, প্রতিবেশী খুব জীবে দ্বারা কষ্ট দিতেন, একবার কলিজা ফেলে ফেলতেন। আর আরেকজন মেয়ে শুধু ফরজ ইবাদত করত, দান খয়রাত করতো না, এত সাধ্য খুবই লিখিত, সামান্য পনির টনির একটু বিক্রি দিত, কিন্তু কাউকে কথা দ্বারা কষ্ট দিত না, আচরণ ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মেয়েটা জাহান্নামে যাবে, আর দ্বিতীয় মেয়েটা যে ফরজ ছাড়া কোনো ইবাদত করে না ও জান্নাতে যাবে। যেসব মেয়েরা জার্সি পরে ও চুল খুলে দিয়ে বেড়ায়, তাদের শাস্তি কীরকম হবে? শরীরের মাথার চুল, কান, ঘাড়, গলা এগুলো খুলে বাইরে চলা মহাকবিরা গুণা, ভয়ঙ্করতম কবিরা, মদ খাওয়া, জিনা করার চেয়েও এই ধরনের বড় কবিরা গুণা। আর এর দ্বারা আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপরে লানত করেন। পুরুষরা কি লাল হলুদ কাপড় স্বর্ণের কোনো জিনিস পড়তে পারবে? লাল হলুদ কাপড়ের ব্যাপারে হাদিসে নিষেধ আছে, আবার হাদিসে পড়াও আছে, একেবারে টকটকে লাল নয়, অন্যরকম লাল, বা লালের সাথে কোনো যদি অন্য কালার থাকে পড়তে পারবে। স্বর্ণের জিনিস পুরুষেরা ব্যবহার করতে পারবেন না। টিভিতে খেলা দেখা যাবে কি না? খেলা তো দেখা হয় না, খেলার সাথে দুনিয়ার অশ্লীল জিনিস দেখা হয়, এই জন্য এটা বর্জন করবেন। কোনো মাছ, কোন কোন মাছ খাওয়া যাবে না? মরা মাছ খাওয়া যাবে, মরা মাছ খাওয়া যাবে, সব মাছ খাওয়া যাবে, কোনো মাছ খাওয়া যাবে না এমন কিছু নেই। যুবকদের ব্যক্তিগত প্রশ্ন, যে প্রশ্ন করেছে, বোঝো গোসল করা লাগবে কি না? অবশ্যই গোসল করা লাগবে, রোজা অবস্থায় কোন রোজা ভেঙে যাবে, গোসল করা লাগবে। আল্লাহ কোরআনে অনেক জায়গায় আমরা বলেছেন, এক জায়গায় নাই, অনেক জায়গায় আল্লাহ নিজেকে বলতে আমরা বুঝিয়েছেন। এটা আমরা না বুঝে অনেক সময় বলি আমরা। বাংলাদেশের প্রেসিডেন্ট যখন কোনো
অর্ডিনেন্স জারি করে, প্রথম কথাটা কি থাকে, উই একটা কমা দেয়, দ্য প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ কমা, এরপরে ডিক্লেয়ার দ্যাট সোয়ান সোয়ান সো। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বলছি, প্রেসিডেন্ট কয়জন আমরা বললো কে, এটা হলো আধিপত্যের প্রতীক, এটা সিঙ্গুলারকে সর্বনামের ক্ষেত্রে প্লুরাল ব্যবহার করা হয়। মহিলারা জুমার নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নত পড়বে, মহিলা তো জুমা পড়েন না, যদি পড়েন জুমার মতোই পড়বেন, চার রাকাত সুন্নত আগে পড়তে পারেন। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জুমার আগে চার রাকাত সুন্নত পড়তেন, জুমার পরে সুন্নত তো মশহুর। জানাজার নামাজে দাফন করার পর সম্মিলিত মোনাজাত বা দোয়া করা সুন্নত কিনা, দাফনের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকে যার যার মতো দোয়া করাটাই সুন্নত। তবে আমাদের দেশের লোক বোঝেই না যে নিজে নিজে দোয়া করা যায়, কাজে কেউ যদি কোনো সময় সবাইকে নিয়ে দোয়া করে দেন আশা করি বেদাত হবে না, তবে যার যার মতো একা একা দোয়া করাটাই সুন্নত। ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত সুন্নত পরিপন্থী, তবে যদি নামাজ শেষে কোরআন বা হাদিসের আলোচনা করে সম্মিলিতভাবে জোনাজ, সেটা মুসন্নত পরিপন্থী হবে কিনা। সাধারণত ফরমায়েশি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মিলিত দোয়া সাধারণত করতেন না, দোয়া তো আমি আল্লাহর কাছে চাইব। তবে অনেক সময় কেউ দোয়া চেয়েছে, দু একটা ঘটনা পাওয়া যায়, রাসূলুল্লাহ মসজিদে হাত তুলেছেন, সবাই হাত তুলেছে, এরকম পাওয়া যায়। এই জন্য মাজলিসের শেষে দোয়াটাও যার যার মতো হবে। তারপরেও যদি কেউ দোয়া করতে বলে, দোয়া চাই, দুই চারবার হাত তুলে দোয়া করা, এটা সুন্নতের ভিতরে পড়ে। একজনের দুই ছেলে, একজন কৃষিকাজ করে, অন্যজন লেখাপড়া করে, যে লেখাপড়া করে তার জন্য অনেক খরচ দিতে হয়, চাকুরির জন্য অনেক টাকা দিতে আছে, কিন্তু কৃষক ছেলের জন্য কী করতে পারি, সে দাবি করেছে লেখাপড়া করানোর খরচ চাকরির সম পরিমাণ টাকা বা জমি তার লিখে দিতে হবে, এখন কী করণীয় জানাবেন। এটা তো বাস্তব, তাকে আপনি লেখাপড়া করার সুযোগ দেননি, সে যদি লেখাপড়া করার সুযোগ দেওয়ার পরও নিজে বাদ দেয় তাহলে পরে তার দাবি হক না, আর যদি সে লেখাপড়া বাদ দিয়ে আপনার কারণে এটা করে তাহলে তারও অবশ্যই লেখাপড়ার খরচ বা এই জাতীয় কিছু তাকে অবশ্যই দেওয়া উচিত, ইনসাফ করা উচিত। একজনের দুটি মেয়ে ছেলে নেই, তার তিন নামে দুই মেয়ের নামে সমান লিখে দিলে শরিক ফাঁকি দেওয়ার পর্যায়ে যাবে কিনা, শরিক ফাঁকি দেওয়া নয়, সন্তানদের ভিতরে ইনসাফ করতে হবে, আর উত্তরাধিকারীদের বঞ্চিত করার নিয়ত করতে হয় না। তবে উত্তরাধিকারীরা যেহেতু আসাবার দায়িত্ব পালন করবেন না, যেহেতু তার সপুত্র নেই, পাবে ভাইয়েরা, কেন পাবে, আল্লাহ দিয়েছেন ভাইদের জন্য, ভাইয়েরা এই ভাইয়ের বউ এবং মেয়েদেরকে ঠিক করে দেখে, আমাদের সমাজে উল্টো আরও লুটপাট করে। এই জন্য যেহেতু তারা অসহায় পড়বে, আপনি আপনার সম্পত্তির একটা অংশ জীবদ্দশায় হাদিয়া হিসেবে মেয়েদের স্থিতি দেবেন, বাকি যেটুকু আপনার থাকবে, যেটা আপনার শেষ জীবনে প্রয়োজন হতে পারে বলে রেখে দেবেন, ওটা শরিয়া ভিত্তিক বণ্টন হবে। পিতার কয়েকটি সন্তান, কিন্তু বৃদ্ধকালে তাকে ঠিকমতো সব সন্তানের দেখাশুনো করে না, সেবা করে না, একটা সন্তান দেখাশুনো করে, সেই কারণে পিতা তার সম্পদ থেকে ওই ছেলের জন্য কিছু জমি লিখে দেয়, অন্য ছেলেদের না জানে, এটাকে অপরাধ হবে? জি না, এটা অপরাধ, এটা বিশেষ কারণে বিশেষ কর্মের জন্য হাদিয়া দেওয়া অপরাধ নয়। বিশ্ব ইস্তেমা, চরমনায়, ফুরফুরা ইত্যাদি মাহফিলে আখেরি মোনাজাত করা হয়, কিন্তু হজ অনুষ্ঠানে আখেরি মোনাজাত করা হয় না কেন, দোয়ার সুন্নত পদ্ধতি জানাবেন। হজ অনুষ্ঠানে তো এমনিই মানুষ যায়, আর বাংলাদেশের লোক তো ওয়াজ শুনতে যাইতে চায় না, দোয়ার কথা শুনলে যায়, এই জন্য আমরা দোয়া করি, কথা বুঝেন না। কথাটা হলো, চরমনা বলেন, ফুরফুরা বলেন, বিশ্ব ইস্তেমা বলেন, যেখানেই হোক, দোয়ার জন্য যাওয়াটা একটা বেদাত কাজ, এলেম শিখতে ওয়াজ শুনতে যাওয়াটা হলো সুন্নত কাজ। কেউ যদি এলেম শিখতে ওয়াজ শুনতে যায়, তার যাওয়া আসায় জিহাদের সওয়াব হবে। আর যদি মনে করে এত মানুষ হবে দোয়া করে হুজুর, তাহলে এই কামটাই বেদাত হবে, কোনো সওয়াব হবে না। কিন্তু মুশকিল হলো, বাংলাদেশের মানুষ তো এলেম শিখতে যায় না, হুজুরের কাছে কি জন্য যায়, দোয়া নিলে, হুজুর দোয়া দিলে বড় লোক হয়ে যাবো, এর জন্য আমরাও দোয়ার কারখানা খুলে রাখছি। তিন ছেলে, দুই ছেলের একজন একজন প্রতিষ্ঠিত, অন্য ছেলে বেকার আর্থিক সংকটে, বেকার ছেলেকে যদি বাড়তি টাকা পয়সা জায়গা জমি দেয় শরিক ফাঁকি দেওয়ার অপদার, তা হবে। প্রথম কথা হলো, ছেলেদের আপনি যোগ্যতার সাথে মানুষ করেছেন, একজন কর্ম পেয়েছে, একজন নিজের অপরাধে বেকার, এর জন্য তো আপনি দায়ী না। কাজেই যদি বেকার ছেলেকে সহযোগিতা করতে হয়, সকার ছেলেদেরকেও করতে হবে।
কারোর হক মেরে সন্তানরা আপনি ইনসাফের সাথে বড় করেছেন, কেউ নিজের ভুলে বেকার হয়েছে, নিজের অবহেলায় বেকার হয়েছে, এজন্য আপনি দায়ী নন। তবে পিতা হিসেবে তাকে সহযোগিতা করলে হয় অন্যদের অনুমতি নিতে হবে অথবা সবাইকেই সমান পরিমাণ দিতে হবে। আমার গোসল ফরজ আছে, পরিস্থিতি গ্রহণ করতে দেরি হয়ে যাচ্ছে, এ সময়ে কাজে হাত দিলে কি গুনাহ হবে? কাজে হাত দেবেন না মানে? গোসল তো শুধু নামাজের জন্য, আপনি গোসল ফরজ থাকা অবস্থায় রান্না করবেন, কোটাকাটা করবেন, জিকির করবেন, ওজিফা করবেন, দোয়া করবেন, ঘুমাবেন, ছেলে ফেলে খাওয়াবেন, নো প্রবলেম। আপনার হাতের কাজ থাকলে উজু করে নেবেন, ব্যাস। অনেকে বলে গোসল ফরজ থাকা অবস্থায় হাঁটলে মাটি অভিশাপ দেয়। হাদিস শরীফে আসছে, রসুল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা বলছেন রসুল্লাহ সাল্লামের অনেক সময় প্রথম রাত্রিতে গোসল ফরজ হতো, উনি পানি স্পর্শ না করে শেষ সাঁতরে উঠে একবারে গোসল করতেন, সারা রাত গোসল ছাড়াই থাকতেন। আমি অপরাধ করে স্বামীর কাছে ক্ষমা চেয়েছি, সে আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু আবার সেই কথা তুলে ধরে বুঝিয়ে বললে গোনা কার হবে? সেই কথা তুলে ধরলে স্বামীর গোনা হবে। কেউ যদি কোনো অপরাধ করে ক্ষমা চায় পরে সেই কথা দিয়ে তাকে খোঁটা দিলে অনেক গুণা জমা হবে, কিন্তু আপনি কিছু বলতে যেন না। কাউকে বোঝানোর চেষ্টা করা কঠিন, আপনি নিজের দায়িত্ব পালন করেন, আল্লাহর কাছে জানান, বোঝাতে গেলে কথা কাটাকাটি হবে, তিক্ততা বাড়বে, সুযোগ থাকলে বোঝাবেন, হাসি মুখে বলবেন যে আমি তো মাফি চাইলাম, আবার বলছো কেন, আমার সমস্যা নেই, তোমার কিন্তু গোনা জমা হচ্ছে। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে একজন নারী একাকী কত মাইল পর্যন্ত যেতে পারে? একদিনের পথ মনে করেন আপনার 15-20 মাইল। ফরজ নামাজ শেষ করে বসে দোয়া দরুদ না পড়ে সাথে সাথে সুন্নতের জন্য দাঁড়ানো কি বেদাত? বেদাত না হলেও বেদাত হয় কখন? যখন উত্তম মনে করে, ঠিক না? আসলে এটা সুন্নতের খেলাফ। সালামের পরে অন্তত কিছু সময় তাসবিহ তাহলিল করা অথবা স্থান চেঞ্জ করা, এটা হাদিস শরীফে নির্দেশ দেওয়া হয়েছে। জমি বন্ধক দিয়ে টাকা গ্রহণ, এই বিষয়ে কী কী বিধান? জমি বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা যাবে, তবে ওই জমি যিনি টাকা দিয়েছেন বিনিময় ছাড়া ভোগ করতে পারবেন না। যেমন খাই খালাসি, প্রতি বছর 5,000-2,000 কাটা যাবে, বা যত বছর খাবে এত করে টাকা দেবে, এইভাবে খেতে হবে। সকালে ফজর ফরনার সন্ধ্যায় মাগরিবের সময় মসজিদে প্রবেশের সময় বাসার দুখুলুল মসজিদ পড়া ঠিক কিনা? দুখুলুল মসজিদ সবসময় পড়া উচিত। দেখো তো কোনো বাবু হয়তো কাঁদছে, মহিলারা আসছিলেন, বাকিরা বসেন, সবার যাওয়ার দরকার। ওই বাচ্চাদের নিয়ে মেয়েরা আসছেন তো, আল্লাহ হেফাজত করুন, পুরুষদের আল্লাহ কত শান্তি দিয়েছেন। আবার সমান অধিকারের নামে মেয়েদের চাকরিতেও ঢুকাইছেন, 8 ঘন্টা চাকরি স্বামী, 8 ঘন্টা চাকরি স্ত্রী, মাশাআল্লাহ সমান অধিকার। এরপরে বাড়ি এসে স্বামী জামাটা খুলে ফুর্তিতে ক্লাবে চলে গেল, বউ ক্লাবে চলে যায় নাকি, আর 8 ঘন্টা স্বামীর চাকরি করে, এটাই তো সমান অধিকার হলো, ঠিক না? কোনো কাজই তার নিজের বিয়ে নিজে পড়াতে পারবে কিনা? বিয়ে পড়ানো তো আসলে কোনো কাজ না, বিয়ে হলো দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করা, কাজেই আর খুতবা যে কেউ পড়তে পারে। কোনো কাজই যদি দুজন সাক্ষীর সামনে, সে বর তার বউ আছে, দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে, বিয়ে হবে। কোরআন মাজিদকে কোরআন শরীফ বলা কি সুন্নতসম্মত? আসলে কোরআন শরীফ কোরআন শরীফে বলা হয়নি, শরীফটা আমাদের অতিভক্তির লক্ষণ। কোরআন শরীফ মসজিদ কী বলে, মদিনা শরীফ, মক্কা শরীফ, এরপরে হতে হতে রামপুর শরীফ, বাথরুম শরীফ, এখন সব শরীফে ভরে গেছে। এজন্য আমরা শরীফ শরীফ বাদ দিছি, আমরা ফুরফুরা শরীফও বলি না। হ্যাঁ স্যার, শরীফ জিনিসটাই সুন্নতে নেই, এটা পরবর্তী যুগে এসে। কোরআনকে কোরআনে কারিম বলা হয়েছে, মসজিদ বলা হয়েছে, বুঝেছেন? মদিনাকে নববিয়া বলা হয়েছে, তওবা বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীকে খাওয়ানোর আয়োজন করেন, এ ঘটনা হাদিস, এটা হাদিসে আসছে। আমাদের নবীজির তো সাহাবিরা হুজুর বলে ডাকতো, তাহলে আমরা যদি কাকে হুজুর বলি তাহলে নবীজির সাথে তুলনা হবে কিনা? আপনি ঠিক বলেননি, নবীজিকে কেউ হুজুর বলে ডাকতো না, পুরো সিস্টেমটাই আমাদের বানানো, অতিভক্তি চোরের লক্ষণ। হুজুর শব্দের কোনো অর্থও নেই, হুজুর মানে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনোই কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বলে ডাকেননি, কী বলে ডাকতেন?
রাসূল আল্লাহ, নবী আল্লাহ, কথা বুঝেননি? আমরা হুজুর 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 হুজুর। দুই নম্বর হলো রাসূলুল্লাহ নবী আল্লাহ না বললেও নাম বলেছেন অনেক সময়, জানা মুহাম্মদ, হযরত হুজুর কোথাও পাবেন না। আবু হানিফা রাসূলুল্লাহ সাল্লাম নাম লিখেছেন, হুজুরও লেখেননি, হযরতও লেখেননি, কালা নবীউল্লাহ, কালা রাসূলুল্লাহ, সবাই রাসূল বা নবী বলেছেন, হুজুর কখনো বলেননি। হুজুর আমাদের উদ্ভট ভক্তি আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হুজুর বললেও কম বেশি নেই, অন্য মানুষকে হুজুর বললেও খুব একটা ভালো মন্দ নেই। আল্লাহ শেষ হয়নি। সূর্য দেখে নামাজ রোজা সাহারি ইফতার করা, ক্যালেন্ডার দেখে এগুলো আমল করার মাঝে পার্থক্য কি? পার্থক্য তেমন কিছু না, ক্যালেন্ডার দেখে নামাজ রোজা এটা স্বাভাবিক, কারণ নামাজ রোজা এটা ফিক্সড, বেলা ওঠে বেলা গড়ে এটা ফিক্সড করা যায়। আর রোজা এবং ঈদ এটা রসুলের মধ্যে চাঁদ দেখে হবে, চাঁদের উঠানা ওটা ফিক্সড না, এই জন্য চাঁদের ক্ষেত্রে দেখে করতে হয়। স্বামীর অনুমতি নিয়ে তালিম করতে বা শুনতে যাওয়া যাবে কি না? প্রথম কথা হলো যে তালিম শুনতে যাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন। আজকাল খ্রিস্টান বেরিয়েছে বোরকা পরে, কাদিয়ানি বেরিয়েছে বোরকা পরে, শিয়া বেরিয়েছে, আপনারা মহিলারা সরল মানুষ, আল্লাহর নাম নবীর নাম